কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। মাতাজি বলতেন, আইলোরে বসন্তকাল নানান বৃক্ষে মেলে ডাল, এরকম হরিগান হতো। হরিগানের সময় কোনো কোনো মাতাজিরা গান গেতে গাইতে গাইতে মানে ফিট হয়ে যেতেন, মানে একদম দাঁতিটাতি লেগে যেত, মানে সোজা বাংলা যেটা বলে দশা লেগে যেত। এই শব্দটা শুনেছেন কিনা, দশা লেগে যেত। তো একাদশীটা হচ্ছে এই রকম যে আপনার পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রীয়, মানে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়, মনে করেন যে আমাদের যে মন বুদ্ধি অহংকার, এই যে আমাদের পাঁচটা হচ্ছে কর্ম ইন্দ্রিয় আর পাঁচটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, এই পাঁচ আর পাঁচে হচ্ছে দশ। এদেরকে যে লিড করে সেটা হচ্ছে মন, তাহলে কটা হলো এগারোটা। একাদশী মানে কি? ওই দিন আমার এগারোটা ইন্দ্র ভগবানের কাছে দশা যদি লাগে তবেই সেটা একাদশী হবে। মানে আমার আজকে দিনটা আমার হস্তপদ চক্ষুকর্ণ নাসিকা মন মনন চিন্তা ত্বক জিহ্বা সব কিছুই ভগবানের কাছে আমি সারেন্ডার করলাম। মানে এগারোটা ইন্দ্র যদি তার দশা লাগে ভগবানের কাছে তবেই হলো সেটার নাম একাদশী, মানে আমার বলতে কি থাকলো না। এখন একাদশীর মাহাত্ম্য, এরকম ছোট্ট একটি গ্রন্থ আছে, অনেকেই পড়েছেন কি না সেইখানে সব লেখা আছে। সেইখানে বলা হচ্ছে স্পষ্টতই যে পদ্মপুরাণ উদ্ধৃতি দিয়ে বলা আছে, আবার কখনও ব্রহ্মবিবর্তপূর্ণ উদ্ধৃতি বলা আছে। একবার ব্যাসদেব তার গুরুজি যৈমিনী ঋষির কাছে বলেছিলেন, যে যৈমিনী ঋষিকে বলছিলেন, হে গুরুদেব, যে একাদশী জিনিসটা কী, এটা কী করে পৃথিবীতে এলো? তখন তিনি তার শিষ্যকে বলেছিলেন যেভাবে এই কথাটি গ্রন্থে লেখা আছে, আরও দুইটা তিনটা মাহাত্ম্য আছে। এই জায়গাটিতে বলা হয়েছে যে ভগবান নারায়ণ বিষ্ণু সমস্ত পৃথিবীর প্রজা সৃষ্টি করেছেন, বিভিন্ন 84 লক্ষ জনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে শাসন করার জন্য একজন পাপ পুরুষ তৈরি করেছেন। পাপ পুরুষ কেমন সেখানে বলা হচ্ছে, মানে এত ভয়ঙ্কর পাপ পুরুষ যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। যেমন বলা হচ্ছে যে মহর্ষি ব্যাসদেবকে তিনি বলছেন, এই পাপ পুরুষটির মাথাটি হচ্ছে ব্রহ্মহত্যার পাপ, মানে ব্রহ্মহত্যার পাপ করে তার মাথা তৈরি হয়েছে। চক্ষু দুটি হচ্ছে মদ্যপান, সে মদ্যপান করে বলে তার চক্ষু দুটি হয়েছে। তারপরে মুখ হয়েছে স্বর্ণ অপহরণ, দুই কর্ণ হয়েছে গুরুপত্নী গমন, দুই নাসিকা হয়েছে স্ত্রী হত্যা, দুই বাহু হয়েছে গুহত্যার পাপ, গ্রীবা হয়েছে দন অপহরণ, গলদেশে হয়েছে মনে করেন ভ্রূণ হত্যা। এইভাবে বিভিন্ন রকম পাপ দিয়ে সেই পাপ পুরুষকে ভগবান তৈরি করেছেন। কেন? আমাদেরকে শাসন করার জন্য, শাস্তি দেওয়ার জন্য চলছিল। কিছুদিন পরে ভগবান নারায়ণ গরুড়ে চড়ে নরক দর্শনে গেছেন, মানে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন না, ডিসি সাহেব তো মাঝে মধ্যে জেলখানা দেখতে যান, আপনারা জানেন কি না, ডিসি সাহেব এবং জজ সাহেব মাসে একবার এগুলো পরিদর্শন ইন্সপেকশনের আওতায়। তো ভগবান নারায়ণ গরুড়ে চেপে চলে এসছেন নরকে, এসেছেন যমরাজ দেখে তো মহাখুশি, একদম প্রণাম করে, গতকালকে আমরা বলেছিলাম যে যমরাজ নারায়ণ দেখেই প্রণাম করেছে এবং তার পাদ প্রক্ষলন করেছে, ভগবানকে আদর আপ্যায়ন করেছেন। নারায়ণ বিষ্ণু নরকে যখন ছিলেন কিছুক্ষণ, হঠাৎ শুনেন দক্ষিণ দিক থেকে ক্রন্দনের স্বর আসছে, কারা যেন চিৎকার করছে, কষ্ট পেয়ে কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন যে তোমার জমালয়ে এরকম কান্নাকাটি শুনছি কেন? তখন তিনি বললেন, যারা খারাপ কাজ করে একাদশ, মানে তখন একাদশ আবির্ভূত হয় নাই, বলছে যে যারা খারাপ কাজ করে, যারা মানে বিভিন্ন রকম অন্যায় করে, তাদেরকে পাপ পুরুষ, ওই যে আপনি তৈরি করে দিয়েছেন পাপ পুরুষ, তাদেরকে ধরে ধরে এনে ওই জেলখানায় মানে নরকে প্রবেশ করাচ্ছে। তো ভগবানের তো দয়ার শরীর, ভগবানকে আমরা করুণা সিন্ধু বলি, তিনি তো করুণা সিন্ধু মানে সাগর। তিনি বলেন, না তা হতে পারে না, ওরা তো আমার সৃষ্টি, তারা কষ্ট পাবে কেন? ভগবান তখন কী করলেন, ওই জেলখানা মনে করেন মানে নরকের দরজার সামনে গিয়ে নিজে একটি রূপ ধারণ করলেন। কীরকম? একাদশী, একাদশী নিজের দেহ থেকেই তিনি একটি সুন্দরী রূপবতী মূর্তি তৈরি করলেন, একাদশী তৈরি করে বললেন যে তোমরা একটা কাজ করো, তোমরা তো নরক যন্ত্রণা ভোগ করছো, আমরাও কিন্তু একটা মর্তলোকে নরক যন্ত্রণা, এই জগৎটা কিন্তু সুখকর নয়, এটা কষ্টের জগৎ, এখানে যারা আমরা আছি, এখানে না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা পূর্ণ সুখী,
নবডি নবডি কেউ বলতে পারেন যে তা যদি পঞ্চাশ তালা থাকে তাহলে চিন্তা সর্বনাশ, আমার একান্ন তালাটা অর্ধেক কাজ বাকি আছে। কেননা আমি যদি যে নৌকার ব্যবসা করেন, আমি তো জাহাজের অর্ডার দিচ্ছি সেটা এখন আসে নাই, তার অতৃপ্ততা থাকবে, পূর্ণ সুখী কেউ বলতে পারবে না। তো এই কারণে ভগবান কী করলেন, চিন্তা করলেন যে না আমার লোকে তো কষ্ট যেন পায় না। তিনি একাদশী রূপ ধারণ করে সকলকে বললেন যারা জেলখানায় ছিল নরকে, যে তোমরা একটা কাজ করো, তোমরা একাদশী ব্রত করো তাহলে মুক্তি পাবে। ভগবান নিজে একাদশী ব্রতের কথা যখন বললেন তখন কি হলো যে এক এক করে সমস্ত পাপিষ্টরা ভগবানের কথা মেনে একাদশী ব্রত পালন করতে লাগলো, আর একাদশী ব্রত পালন করার ফলে সকলেই নরক থেকে মুক্তি পেয়ে গেল, কেউ আর জেলখানায় থাকলো না। কিছুদিন পরে ওই যে পাপ পুরুষ ছিল সে ভগবান বিষ্ণুর চরণে গিয়ে লম্বা হয়ে পড়ে কান্নাকাটি করছে, এ তুমি কাঁদছো কেন? পাপ পুরুষকে বলতে তুমি কাঁদছো কেন? সে বলছে যে আমি কাঁদছি এই কারণে আমার তো চাকরি নট হয়ে গেছে। বলে কেন নট হয়ে গেছে? তুমি বলেছো মানুষে খারাপ কাজ করলে তাদেরকে জেলে দেবো, জেলে দেওয়ার আগে তারা একাদশী ব্রত করে আবার জেল থেকে বেরিয়ে যায়, তাহলে তো আমার আর জেলে মানে নরকে কাউকে রাখতে পারছি না, কী করা যাবে? ও তাই আর কি হচ্ছে? তখন সে বললে যে প্রভু আমাকে রক্ষা করেন। পাপ পুরুষে বললে আমি ভয় পাচ্ছি। বলে ভয় কেন পাও? যে আমি দশ দিন যেমন তেমন ঘুরে ফিরে যাই কাউকে ধরার জন্য, কিন্তু যেদিন একাদশী আবির্ভূত হয় মাসের এগারো দিন, তখন একাদশীর এত প্রভাব এত তেজ আমি ভয়ে কোথায় লুকাবো জায়গা পাই না, আমাকে বাঁচান, মানে এরকম কান্নাকাটি করছে। তখন ভগবান বিষ্ণু বলেন যে ঠিক আছে, তুমিও তো আমার সৃষ্টি, মানে পাপ পুরুষকে তো ভগবান নিজেই সৃষ্টি করেছেন, ঠিক আছে তোমাকে আশ্রয় মেয়ে দেবো, একটা কাজ করো, একাদশী তো আমি নিজেই তৈরি হয়েছি, এখান থেকে রক্ষা পাওয়ার নাই, একাদশী ব্রত যারা করে তারা অবশ্যই পুণ্যাত্মা, তুমি কাজ করতে পারো, একাদশীর দিন পঞ্চষষ্যে গিয়ে প্রবেশ করে থাকবে, ওইখানে একাদশীর কোনো ইমপ্লিমেন্ট মানে প্রভাব থাকবে না, যে পাঁচ প্রকার শস্য যে তুমি থাকবে পাপস পূর্বে, মানে ধান জাতীয়, ধান জাতীয় কোনগুলো, যে আমরা ধান থেকে চাল হয় যা হয় ধান থেকে, তারপরে গম জাতীয়, গম থেকে রুটি হয় সুজি হয়, তারপরে যব জাতীয়, যবের ছাতু হয়, ডাল জাতীয়, তারপরে সরিষা জাতীয়, এই পঞ্চশস্যে তুমি গিয়ে প্রবেশ করে থাকবে। একাদশীর দিনে একাদশী ওই জায়গায় যাবে না, এই কারণে একাদশীর দিন মানে পঞ্চশস্য নিষিদ্ধ। পঞ্চশস্য গ্রহণ করা মানে পাপ গ্রহণ করা। গতকালকে মাতাজি শ্রাদ্ধবিষয়ে একটা কথা বলেছিলেন, এটা রিপিট করছি, যারা লাইভে দেখছে তাদের জন্য উপকার হবে। অনেকের দেখা যায় কোনো না কারণে যে শ্রাদ্ধর দিন পড়ে গেছে একাদশী, শাস্ত্র বলছে শ্রাদ্ধের জন্য যদি একাদশী হয় সেদিন করা যাবে না, পরের দিন করতে হবে। কেন করা যাবে না? উত্তরটা ভেরি সিম্পল, শ্রাদ্ধতে আমরা পিণ্ড দান করি, চাউলের গুঁড়া দিয়ে পিণ্ড তৈরি করি। এখন পিণ্ড তো পঞ্চশস্যর একটা, চালের গুঁড়া কিংবা আটার গুঁড়া দিয়ে করলাম, তাইলে ওই দিন পঞ্চশস্যের ভিতরে পাপ পুরুষ প্রবেশ করে থাকলো। আমি পুত্র হিসাবে পিতামাতাকে পিণ্ডদান করছি উদ্ধার পাওয়ার জন্য, আমি পিতামাতাকে যদি পাপ খাওয়ালাম তাহলে সে উদ্ধার না পেয়ে সে নরকেই গেল, তাহলে আমি পুত্রের অন্যায় করলাম, অশুদ্ধ করলাম, এই কারণে কিন্তু তথাকথিত অনেকেই যে চায় যে না পতিত হয়ে যাবে কর্তব্য একাদশীর দিন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব শাস্ত্রের কথা, আমি কিন্তু যতদিনই পাঠ করি খেয়াল করেছেন আমি শাস্ত্র উদ্দেশ্যের কথা বলি না, শাস্ত্রের স্পষ্টত বলা আছে একাদশীর দিন যদি শ্রাদ্ধ করে সেটা করা যাবে না। কেন করা যাবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু আমি জেনে শুনে আমার পিতামাতাকে তো পাপ ভক্ষণ করাতে পারি না, যেহেতু পাপ পুরুষ একাদশীর দিন পঞ্চশস্যে প্রবেশ করে থাকে। তো অনেকেই আমরাও ছোটোবেলা হয়তো বুঝতাম না, জানতাম না, রুটি সুজি ইত্যাদি গ্রহণ করতাম, আমি আমারটাও স্বীকার করছি তখনও তো বুঝতাম না, কিন্তু ওই যে বললাম অজ্ঞান মানে আমি যখন তমগুণে থাকি শূদ্র থাকি, জ্ঞান হতে হতে আমি ব্রহ্মত্ব অর্জন করি, আস্তে আস্তে প্রাইমারি হাই স্কুল করতে করতে আমরা উপরে উঠেছি। যখন শাস্ত্র দেখালাম যে শাস্ত্রে স্পষ্ট লিখে আছে পঞ্চশস্যে পাপ পুরুষ ঢুকে থাকে, সেটা একাদশীর দিন গ্রহণ করা যাবে না, পরের দিন যেগুলো আমরা বর্জন করলাম এইগুলার যে কোনো কিছু বা এগুলো দিয়ে রান্না করে বা তৈরি করে গোবিন্দকে নিবেদন করে যথাসময়ে ওই যে কালকে সাতটা ২৬ ওই সময়ের ভিতরে পারণা করতে হবে। পারণাটা একাদশীর একটা বড় অংশ, যথাসময়ে পারণা কর তবেই একাদশীর পূর্ণ ফল পাবেন। আর একটি অংশ হচ্ছে আজকের হরিবাসর, রাত্রি জাগরণ, তো এইটা হয়তো আমরা প্রথম প্রথম পারবো না, কিন্তু আমরা ওই যে মনের ভিতরে যদি সংকল্প নেন, গতকালকে সংকল্প করেছেন একাদশীর আগের দিন দশমীতে আমরা
আমরা সংযম করে সংকল্প করি যে ভগবান তুমি কৃপা করে আমি একাদশী ব্রত করতে চাই, তুমি আমাকে কৃপা করে একাদশী ব্রতটি করার জন্য আমাকে শক্তি দাও। ভগবান না দিলে তো আমাদের কিছুই করার নাই, উনিই তো সব কিছু করার। যে তোমার কাছে প্রার্থনা করছি তুমি কৃপা করে আমাকে একাদশী ব্রত পালন করার সুযোগ করে দাও। এইভাবে যদি আমরা পালন করি তবেই ভগবান খুশি হবেন এবং আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবেন, কলিযুগের সবচেয়ে সহজ ব্রত। তো আজকে যে একাদশীটি আছে আমরা সেখানে একটু আলোচনা করে তারপর ভাগবতে প্রবেশ করব। ভাগবতে আমরা গতকালকে অজামিল পর্যন্ত আলোচনা করেছিলাম, সেটা পঞ্চম স্কন্ধ ছিল। ষষ্ঠ স্কন্ধে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু হিরণ্যাকের কাহিনী আছে, অনেক কাহিনী আছে, আমরা তো সবটা বলি না একটু একটু। আমি তো বলেছি 18,000 শ্লোক, 7 দিনে কি আমার মনে হয় 7 মাসে শেষ করা লাগবে, 7 দিনে তো আসলেই সম্ভব না। তো যাই হোক আমরা একটু একটু টাচ করে করে যাচ্ছি। তো ষষ্ঠ স্কন্ধে হিরণ্যকশিপু কাহিনী আছে, সপ্তম স্কন্ধে বামন অবতারের কাহিনী আছে রাজা বলি মহারাজের। যেহেতু আজকে আরেকটি বিশেষ দিন বললাম যে আজকে যেহেতু বামন অবতারের আবির্ভাব তিথি, কাজেই আজকে আমরা বামন অবতার পর্যন্ত যাব, যে কোনোভাবে এইটুকুন যাবো যাতে বামন অবতারও আমরা আস্বাদন করতে পারি। খুব দ্রুত যাব, চেষ্টা করব তাড়াতাড়ি যেতে। যাই হোক, তো একাদশীতে আজকে যে একাদশীটি সেটির নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তন। আচ্ছা, পার্শ্ব একাদশী। তো ভগবান সবটাতেই একজন প্রশ্নকর্তা থাকেন, একজন উত্তরদাতা থাকেন। যেমন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী। অর্জুন প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান। এই ক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজ, একাদশীর মাহাত্ম্যে দেখবেন যে যুধিষ্ঠির মহারাজ ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করছেন, জোড় হাতে প্রণাম করে বলছেন, হে জনার্দন, তোমার কাছ থেকে সমস্ত তথ্য আমরা জানতে পারছি। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে জনার্দন, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নামটি কি? তখন ভগবান বলছেন যে দেখো, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছ। যে একাদশীর নাম স্মরণ করলেই সমস্ত পাপ দূর হয়ে যায়, যে একাদশী ব্রত পালন করলে অপুত্রক পুত্রবতী হয়, যে একাদশী পালন করলে তার সপ্তপুরুষ উদ্ধার হয়, যে একাদশী পালন করলে তার বাজপেয় যজ্ঞেশ্বর ফল হয়। এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। কেন? ভগবান নারায়ণ এই একাদশীর দিন পার্শ্ব পরিবর্তন করেছেন। শাস্ত্রে তো চমৎকার বলেছেন, আমরা যারা একাদশী ব্রত পালন করি পুণ্যফল পাবো, আর যারা একাদশী ব্রত পড়ি মানে টু রিড, যে আমরা বলি, তারা যেমন পাবো, যারা শুনছেন তারাও সমান পুণ্য পাবেন। এই জন্য একাদশী মাহাত্ম্য শ্রবণ করাটাও পুণ্যের সমান। এই জন্য আমাদের সনাতন শাস্ত্রে বৈষ্ণবীয় নয়টা সিঁড়ি আছে, 9 স্টেপস, নবধারা, নববিধা ভক্তি। প্রথমটা হচ্ছে শ্রবণম, টু লিসেন, শ্রবণম কীর্তনং স্মরণং বন্দনং, তারপরে এসব চাত্ত নিবেদন। তো প্রথমটা হচ্ছে শ্রবণ, টু লিসেন, মন দিয়ে শুনতে হবে, শোনাটাও পুণ্যের। আমরা ছোটোবেলা মনে আছে অনেক কিছু শুনতে যেতাম, এখন তো ব্রতগুলো উঠেই যাচ্ছে। যেমন আপনারা ওই যে শনির ব্রত করে শনির পাঁচালি পড়তেন, কিংবা ওই যে বিপদনাশিনী ব্রত পাঁচালি পড়তেন, তারপরে বৈশাখ মঙ্গলচণ্ডী, তারপর বৈশাখ মাসের প্রথম দিকে পুরীর ঠাকুর বিভিন্ন বাড়িতে আসতেন, বাড়িতে এসে পঞ্জিকা, কে রাজা কে মন্ত্রী, ওইগুলো পরে শোনাতেন। এইগুলো আজকাল উঠে যাচ্ছে। তো একসময় পট ছিল, নিউ জেনারেশন আপনারা জানবেন না, এরকম লম্বা ছবির মধ্যে বাড়িতে বাড়িতে এসে পট গাজির ঘাটু ঘাটু গাজি, এরকম গানের মতো পটের মধ্যে ছবি দেখিয়ে দিকে দেখাতো যে দাতা কর্ণ পুত্রকে যে করার দিয়ে কেটেছে খাইয়েছে, ওইরকম কাহিনী ছিল। এরকম বিভিন্নভাবে আমাদের সনাতন কালচারটা ডেভেলপ করেছিল, বিল্ড আপ হয়েছিল। নাওয়েডেজ এখন আমরা হয়তো অনেক জায়গা থেকে পিছিয়ে পড়েছি, তবে আমি ব্যক্তিগতভাবে নৈরাশ্যবাদী না, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশাই তার একমাত্র বেলা। আমরা অনেকটা আশাবাদী, আমি অন্তত আশাবাদী। এই কারণে আমার স্পষ্ট মনে আছে, যেহেতু মহাপ্রভুর কাছেই আমাদের বাসা, আমাদের জন্ম এইখানে, আমরা ছোটোবেলা পাঠে দেখেছি শুধু সাদা কাপড়, মহাপ্রভুর শুধু সাদা কাপড়, মানে ঠাকুমা দিদিমা দাদাবাবু মানে বয়স্ক লোকেরা। নাওয়েডেজ আমরা যত জায়গায় পাঠে যাই, যেমন সেই দিন চাতলপাড় গেলাম কিছুদিন আগে, চাতলপাড় মানে এটা মেঘনা নদীর তীরে অনেক দূরে,
সেইখানে পার্টি হয়তো দেখা গেল প্রথম দিন পার্টি বসেছি আর সেইখানে হয়তো 5-7 হাজার মানুষ হবে, বড় প্যান্ডেল, প্রচণ্ড শীত, কুয়াশা, বৃষ্টির মতো পড়ছে, প্রথম দিন পাঠ চলছে। তো আমরা বললাম শেষ করে দেবো রাত্রে 8টা 9টা 10টা 11টা, না সেদিন 11টা পর্যন্ত। পরের দিন হলো কি, তারা বলো যে পরের দিন আমি আসবো সিংহগ্রাম, তাহলে বলো যে না আমাদের আরেক দিন দিতে হবে, মানে একদিনে তাদের খিদা মিটেনি, তৃষ্ণা মিটেনি। তো পরের দিন কয়টা থেকে বলে 7টা থেকে শুরু করতে হবে। তো 7টা থেকে আমি বললাম যে 7টা থেকে মানুষ আসবে, তো 7টা থেকে কি 7:45টায় উৎসব কমিটির যিনি সামরায় শম্ভুরায় আমার মনে আছে, আমার মনে নেই, শম্ভুরায় 7:45টা বলে যে প্রভু চলেন রেডি হন, 7টায় পাঠে যেতে হবে। যে 7টায় তো সকাল চলে এসছে, গিয়ে দেখে 7টায় থেকে সমস্ত মাঠ প্যাকটাপ হয়েছে, জায়গা নেই প্যান্ডেলের ভিতরে। তারপরে আরও মাতাজির আপনাদের মতো তারা প্যান্ডেলের বাইরে মানে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে মানে আস্বাদন করেছে। সেখানে ইয়াং পিপুল, আমি যে কথাটা বলতে চাইছি, আজকাল আপনাদের মতো ইয়াংরা আসছে, মানে নতুন প্রজন্ম জানার আগ্রহ বেড়েছে। আমরা যত জায়গায় যাচ্ছি নতুন প্রজন্ম আসছে, আমরা সেটাই চাচ্ছি, নতুন প্রজন্মকে জানাতে হবে আমাদের সনাতন শাস্ত্রী বিধির যে কী জ্ঞান আছে, আমাদের কত জ্ঞান আছে, কিন্তু আমরা এটা জানি না বলে অন্যদের কাছে লজ্জা পেতে হয়, অন্যদের কাছে শর্মিন্দা হতে হয়, অনেক সময় হেয় প্রতিপন্ন হতে হয়। তো এইভাবে ভগবান জনার্দন বলে যে দেখ, একাদশীটির নাম পার্শ্ব একাদশী, ভগবান নারায়ণ সেদিন পার্শ্ব পরিবর্তন করেছেন। তুমি যদি সেই একাদশীটি পালন করো, কেউ যদি করে, হে যুধিষ্ঠির মহারাজ, তার সমস্ত বংশ উদ্ধার হয়ে যাবে। এই একাদশীটির মধ্যেই বামন অবতারের কথা বলা আছে, যারা একাদশী মাহাত্ম গ্রন্থটা পড়েছেন দেখবেন বামন অবতারের বলি মহারাজ, বলি মহারাজকে যে ভগবান সুতল তলে প্রবেশ করে দিয়েছেন। বলি কিন্তু পরম ভক্ত, আমরা একটা কথা খোলামেলা বলা ভালো, দেবতারা যতবার জয়লাভ করেছেন ছলনা করে জয়লাভ করেছেন, মানে কৌশল করে, কিন্তু অসুররা যতবার জয়লাভ করেছে তার সাধনা দ্বারাই জয়লাভ করেছে। অসুররা কিন্তু সাধনা থেকে নড়ে যায় না। মহিষাসুর দুর্গাদেবী পরম ভক্ত, কিন্তু দুর্গাদেবী পরম বৈষ্ণবী। আমি কালকে বলেছিলাম যে শিব ঠাকুরকে বলা হয় শ্রেষ্ঠ বৈষ্ণব, মানে বৈষ্ণবনাং শম্ভুজতা। এইভাবে বলি মহারাজের কাহিনীটি জনার্দন বলেছেন যুধিষ্ঠির মহারাজকে। এই কাহিনীটি আজকের একাদশী ব্রতের কাহিনী, পার্শ্ব একাদশী। তো আমরা বলি মহারাজের যেহেতু কাহিনী বলবই ভাগবত, এখানে বলার দরকার নাই, আমরা সরাসরি এখানে চলে যাব। তো আজকে প্রহ্লাদ মহারাজের যে ষষ্ঠ স্কন্ধ এই জায়গাটা আলোচনা করব, তারপর সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ, এই গ্রন্থ অষ্টম পর্যন্ত আছে যাব, সেখানে যাওয়ার চেষ্টা করব। তো সেখানে কালকে মাতাজি প্রশ্ন করেছিলেন একটা, যে প্রহ্লাদ মহারাজের কথা নিয়ে আলোচনা এসেছিল, তখন বলছি না আগামীকাল যেহেতু প্রহ্লাদ মহারাজকে নিয়ে কথাই বলবো, আজকে অফ থাকুক। তো প্রহ্লাদ মহারাজ দেখেন যে ভগবানের আসলে সব কিছু লীলা। প্রহ্লাদ মহারাজ কেন এই জন্মে আসলেন এই কথাটা আমরা শুরু যদি করি এই জায়গাটি থেকে, শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তারা দুই ভাই, হিরণ্যাক্ষকে ভগবান নারায়ণ বরাহ অবতার, আমরা প্রথম দিন আলোচনা করেছি, শুকর বরাহ অবতারে পৃথিবী জলের নিচে চলে উদ্ধার করতে গিয়ে হিরণ্যাক্ষর সাথে ফাইট হয়েছে, হিরণ্যাক্ষকে মেরে ফেলেছেন নারায়ণ, হরি মেরেছেন, এই কারণে তার ভাই হিরণ্যকশিপু হরি বিদ্বেষী হয়েছে, হরির নাম শুনতেই পায় না। আর প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে একজন ব্রাহ্মণ সন্তান ছিল, এই জায়গাটা বলে নেই তাহলে পরে বলা লাগবে। তার পিতার নাম ছিল বসু শর্মা। প্রহ্লাদের এই উত্তরটা মাঝখানে আছে, কোন জায়গাটিতে আছে, যখন নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তখন প্রহ্লাদ নরসিংহদেবকে প্রশ্ন করেছিলেন, আমি কি এমন পুণ্য করেছিলাম যে আমি সাক্ষাৎ তোমাকে পেয়ে গেছি, আমি তোমার ভক্ত হতে পেরেছি। তখন উত্তরটা দিয়েছিলেন, আমরা আগে উত্তরটা দিই যেহেতু মাতাজি কালকে প্রশ্নটা রেখেছিলেন। সেখানে বলা হচ্ছে যে প্রহ্লাদ মহারাজের পিতার নাম ছিল পূর্বজন্মে বসু শর্মা, তার 5 জন পুত্র ছিল, প্রহ্লাদ ছিল সবার ছোট, 4 পুত্র ভালো ছিল, ভগবানের বিষ্ণু সেবা করত, পূজা অর্চনা করত, কিন্তু ছোট ছেলেটি খুব খারাপ চরিত্রের ছিল, তার নাম ছিল বসুদেব, এবং তিনি দুশ্চরিত্র নম্বরীদের সাথে জীবনযাপন করতে পছন্দ করতেন, অন্যায় করতেন, জুয়া খেলা ইত্যাদি, তো যত খারাপ কাজ আছে। তো একদিন আমি একটু সংক্ষেপে বলছি কারণ সময় কুলবে না, তিনি একদিন রাগ করে, না রাগ করে না, তিনি কি করেছেন, একবার এক বেশারমণির সাথে বসুদেব, বসু শর্মার পঞ্চম পুত্রটি, তিনি তাকে নিয়ে জঙ্গলে গিয়েছেন, গভীর জঙ্গলে, এবং সেখানে গিয়েছেন তার আনন্দ ফুর্তি করার জন্য, রাত্র হয়ে গিয়েছে,
এক পর্যায়ে তারা একটি ভাঙ্গা মন্দির সেখানে গিয়ে বসেছেন, দুজনের ভিতরে রাগারাগি হয়েছে, মানে যে কোনো কারণে কলহ হয়েছে, ঝগড়া হয়েছে। এই রমণী তার বান্ধবীর সাথে ঝগড়া হওয়ার পরে মন্দিরের এক কোণে বসুদেব মানে প্রহ্লাদ পূর্বজন্মে তিনি বসে আছেন, আরেক কোণে মন্দিরের ওই মাতাজি মেয়েটি বসেছে, দুজনে কারোর সাথে কেউ কথা বলছে না, রাগারাগি করে সারা রাত রাগ করে বসে আছেন, খাওয়া হয়নি, রাগও হয়েছে। তখন বসে থাকতে থাকতে দৈবগুণে ওই বসুদেবের মনে একটি ভাবনা এসছে, সর্বনাশ, আমি সারাটা জীবন এত পাপ করেছি, আমার বাবা আমাকে কত চেষ্টা করেছেন ভালো পথে আনতে, আমার চারটি ভাই কত ভালো দিকে আছে, আমি কিছুই করলাম না, আমার সারাটা জীবন এত খারাপ কাজ করেছি, ভগবান আমার কি ভালো আর কোনো উপায় নেই, সে সারা রাত তো চিন্তা করেছে। ওই মেয়েটিও কোলোটা মেয়েটিও চিন্তা করছে, আমি সারাটা জীবন বার বনিতা রূপে কত পুরুষকে সুখ দিয়েছি, জীবনটা আমার নোংরামিতে ভরা, ঈশ্বর আমার জীবনটা যদি আবার পূর্ণতা আনে, তার যখন আক্ষেপ হয়, আপচুষ হয়, মানে অনুশোচনা হয়, তখন সে সুপথে আসতে পারে। সারা রাত চলে গিয়েছে, ভোরবেলা ভগবান তাদেরকে আবির্ভূত হয়ে আশীর্বাদ করেছেন যে তোমরা যে কোনো কারণে এই মন্দিরে যখন এসেছো, এই মন্দিরটা নরসিংহ মন্দির ছিল, আর সেই দিন ছিল বৈশাখ মাসের নরসিংহ চতুর্দশী তিথি, মানে ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি, আর তোমরা আজকে সারাদিন অজ্ঞাতসারে উপবাস থেকেছ গোধূলি লগ্ন পর্যন্ত, এবং তোমরা আই মন্দিরে, পুরাণ আমার কোনো এক সময় সত্যযুগের একটা মন্দির ছিল, এখানে আছো, এখানে আশীর্বাদ করছি, পরবর্তী জন্মে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এখানে পরবর্তী জন্মে ওই বসুদেব, বসু শর্মার পঞ্চম ছেলে প্রহ্লাদ হিসেবে জন্ম হয়েছিল, আর ওই মহিলাটি পরবর্তী জন্মে একজন স্বর্গের অপ্সরা হয়ে গিয়েছিলেন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা মূল কাহিনীতে আসি। সত্যযুগের, সত্যযুগের কাহিনী। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ দুই ভাই। হিরণ্যকশিপু যখন বিয়ে করেন, তার স্ত্রীর নাম ছিল কয়াদু। আজকে ভাগবতে কিন্তু আমাদের জীবনের অনেক শিক্ষা, আমরা প্রতিদিন কিন্তু বিষয়গুলো টাচ করি, যে জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ আমি রিপিট করি যে আমাদের জীবনের জন্য কী গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখবেন মায়েদেরকে বলছি, যদি কেউ সন্তান সম্ভবা থাকেন তখন মনে করেন নিজেকে অশুচি, কেউ কেউ, সবাই না, তখন ভগবানের কাছ থেকে বিরত থাকেন, ভগবানের কাজ করতে চান না, কিন্তু শাস্ত্র বলছে এই সময়টা বেশি করে ভগবানের কাজ করতে হবে, এই সময়টা বেশি করে গীতা ভাগবত পড়তে হবে। উত্তরটা একটু পরেই পাবেন। হিরণ্যকশিপু প্রবল পরাক্রমশালী রাজা হলো, কেন? তার ভাইয়ের হত্যাকারীর প্রতিশোধ নেয়ার জন্য। তাই ভাই হিরণ্যাক্ষকে হত্যা করেছে হরি, অতএব হরিকে বধ করতে হবে, দেবতাদেরকে পরাভূত করতে হবে। এটা চিন্তা করে হিরণ্যকশিপু গভীর জঙ্গলে গিয়ে সাধনা করতে শুরু করলো, ব্রহ্মাজির ওম নমো ব্রহ্মায় নমো করে সে সাধনা করতে লাগে। সাধনা কি? কঠোর সাধনা। এক পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে উপর দিকে হাত তুলে এরকম এরকম ওম ব্রহ্মায় নমো এরকম মাসের পরে মাস, বৎসরে বৎসর মানে সাধনা করতে, সাধনা করতে করতে তার মাথা দিয়ে আগুন ধোঁয়া বেরোতে লাগলো। হিরণ্যকশিপু যখন প্রকট সাধনা করছে, সেই সময় তার সাধনায় খুশি হয়ে ব্রহ্মাজি তার সামনে আবির্ভূত হয়েছেন, এসে তার সামনে বলছেন যে তুমি কী চাও, বর চাও? হ্যাঁ নিশ্চয়ই বর চাই। তুমি কী বর চাও? হিরণ্যকশিপু বলে আমি অমর বর চাই। তো ব্রহ্মাজি বললেন আমি নিজেও তো অমর না, আমি তোমাকে কী করে অমর বর দেবো? ব্রহ্মা কেন বলছেন কথাটি আমি অমর না? কারণ ব্রহ্মা তো ভগবানের পদ্মপুলে জন্ম হয়েছে, ভগবান বিষ্ণু মানে কৃষ্ণ চাইলে তাকে মেরে ফেলতে পারে, অমর না। কিন্তু তিনি বলছেন যে আমি নিজে অমর না, তোমাকে কী করে অমর বর দেব? হিরণ্যকশিপু খুব বুদ্ধিমান, তিনি ঠিক আছে অন্য কোনো বর দেওয়া যায়, ব্রহ্মা বলে তুমি অমর বর ছাড়া যত ধরনের বর চাইবে আমি সব দিয়ে দেব। হিরণ্যকশিপু সুযোগটা নিল, সে বলে যে ঠিক আছে তাহলে আমাকে বর দেন যে কোনো দেবতা দানব অসুর মারতে পারবে না। ব্রহ্মাজি বললেন তথাস্তু, কেউ আমাকে অস্ত্র দিয়েও মারতে পারবে না, শস্ত্র দিয়েও মারতে পারবে না, অস্ত্র শস্ত্র দিয়ে মারতে পারবে না। ভগবান বলেন, ব্রহ্মাজি বলেন তথাস্তু। অস্ত্র শস্ত্র ডিফারেন্সটা বুঝেন কি না? অস্ত্র এবং শস্ত্র দুইটা শব্দ। অস্ত্র হচ্ছে যেটা হাতে রেখে মারা হয়, মানে তলোয়ার, এটা হাতে নিয়ে যুদ্ধ করা হয়, আর যেটা ছুঁড়ে মারা হয় মনে করেন বল্লম ফিগল, এটাকে বলে শস্ত্র। অস্ত্র
শস্ত্র দুটি শব্দ তো বলছেন যে না ঠিক আছে অস্ত্র মারতে পারবেন না ব্রহ্মাজি বলেন ততাস্তু তারপরে বললেন যে আমাকে কেউ দিনেও মারতে পারবে না রাতেও মারতে পারবে না ব্রহ্মাজি বলেন ততাস্তু মনে মনে হিরণ্যকশিপু কিন্তু সব চেয়ে নিচ্ছে আমাকে অমর বর দেওয়ার দরকার নাই বলছে তাহলে আমাকে মানুষও মারতে পারবে না পশুও মারতে পারবে না বললেন ততাস্তু ঘরেও মারতে পারবে না বাইরেও মারতে পারবে না বললেন ততাস্তু মানে এরকম করে সে বর চেয়ে নিচ্ছে যে আমাকে কেউ মাটিতেও না আকাশেও মারতে পারবে না মাটিতেও মারতে পারবে না বললেন ততাস্তু যখন সমস্ত বর চেয়ে নিল দিনেও না রাতেও না আকাশেও না ভূমিতেও না অস্ত্রেও না শস্ত্রেও না মানুষেও না পশুতেও না দেবতাও না কিন্নরও না ব্রহ্মাজির কাছ থেকে সমস্ত বর নিয়ে হিরণ্যকশিপু প্রচণ্ড বলশালী হয়ে দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে স্বর্গ দখল করে ফেলেছে দেবতারা তো একটু সুখ শান্তিতে থাকে যারা বেশি সুখে তারা তাকে ভগবানকে ভুলে যায় এই জন্য তারা ওই দিকে ভুলে যায় তারা বারবার শাস্তি পায় কষ্ট পায় তখন ভগবানের কাছে আশ্রিত হয় তখন তারা ব্রহ্মার কাছে গিয়েছে ব্রহ্মা বলছেন আমি তাকে মারতে পারবো না আমি তাকে বর দিয়েছি তো ব্রহ্মা শিব সবাইকে নিয়ে বিষ্ণুর কাছে গিয়েছে বিষ্ণু বলছেন ঠিক আছে তোমরা যখন বলেছ ঠিক আছে তোমাদের রাজ্য আমি পুনরুদ্ধার করে দেবো একটু সময় দিতে হবে তোমরা একটু কষ্ট করো ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খাও কী আর করা যাবে তখন হিরণ্যকশিপুর অত্যাচারে হরিবিদ্বেষী অত্যাচারে দেবতারাও কিন্তু ফাইট করছে ক্রমাগত যুদ্ধ চলছে গুপ্তযুদ্ধ দেবাসুর দেবতা এবং অসুর মা হচ্ছেন দিতি এবং অদিতি দিতি হচ্ছে দৈত্যদের মা পিতা একজন কশ্যপ আর অদিতি হচ্ছে দেবতাদের মা দিতি অদিতি দিতির গড়ে হচ্ছে সমস্ত দৈত্যরা আর অদিতির গড়ে হচ্ছে দেবতারা মানে সুর এবং অসুর তখন তারা চিন্তা করলো যুদ্ধ চলছে হিরণ্যকশিপু আবার সাধনার জন্য বাইরে যাচ্ছে তখন দেবতারা চিন্তা করলো বিশেষ করে ইন্দ্র চিন্তা করলো যে শুনেছি এই অসুররাজের স্ত্রীর নাম হচ্ছে কয়াদু যে কয়াদু সন্তান সম্ভবা এখন স্ত্রীকে নিয়ে যদি হাইজেক করে তার সন্তানকে নষ্ট না করি অসুরের যদি আরেকটা অসুর হয় আমরা ওর বিপদে পড়ব কয়াদুকে মানে হিরণ্যকশিপুর স্ত্রীকে বেদে নিয়ে পালিয়ে যাচ্ছে দেবতারা ইন্দ্র মানে কত খারাপ কাজ স্ত্রী অপহরণ স্ত্রী হত্যা নারদমণি রাস্তায় আটকে দিলেন এই তোমরা করছো কি তোমরা দেবতা হয়ে এত নোংরা কাজ করছো একটা নিরপরাধ একজন মেয়েকে তোমরা নিয়ে যাচ্ছ বন্দি করে তখন তিনি বলছেন না নিয়ে যাচ্ছে এই কারণে যে ওর গর্বে অসুরের গর্বে অসুর হতে পারে আমাদের ক্ষতি করতে পারে নারদমণি বললেন তোমরা খুব খারাপ কাজ করছো দেবরাজ ইন্দ্র আমি বরঞ্চ আমার কাছে নিয়ে রাখি তখন নারদমণি ওই কয়াদুকে মানে হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে তার আশ্রমে রেখেছিলেন এবং ওই আশ্রমে ওই মাতাজি তখন আন্ডার প্রেগনেন্ট তিনি যখন সন্তান সম্ভবা তার গর্ভে সন্তানটি গর্ভে থেকে মনির আশ্রমে ভগবানের কথা সবসময় শ্রবণ করেছে এই জন্য এত ভক্ত প্রহ্লাদ হয়েছে ওই কথাটা আগে বলেছিলাম যে ওই সময়টিতে কেন বেশি করে আমরা ভগবানের কাছে যাব কেন যখন আমরা মা হতে যাব তখন বেশি করে ভগবানের কাজ করতে হবে অনেকে বলে না এই সময় আমরা অশুচি ভগবানের কাজ করব না শাস্ত্র সেটা বলে না উদাহরণ প্রহ্লাদ মহারাজ কয়াদুর গর্ভে যখন প্রহ্লাদ বড় হলো জন্ম হলো তখন প্রহ্লাদকে তিনি রাজার কাছে ফিরিয়ে দিলেন ফিরিয়ে দেওয়ার পরে হিরণ্যকশিপু বাবা হিসেবে তার দায়িত্ব ছেলেকে লেখাপড়া শেখানো তিনি দুজন টিচার রেখে দিলেন একজনের প্রাইভেট টিচার একজনের ষণ্ড একজন মুণ্ড ষণ্ডমুণ্ড দুজন টিচার কি অদ্ভুত অদ্ভুত নাম নামটি মনে রাখার সুবিধা আছে দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি আর অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য মানে একটা বৃহস্পতিবার একটা শুক্রবার মনে রাখার সুবিধা আছে তো তারা উভয়ই কিন্তু আপনি দেখবেন যে ভৃগুর এই যে সন্তান শুক্রাচার্য এই শুক্রাচার্যের ছেলে হচ্ছে ষণ্ডমুণ্ড প্রাইভেট টিচার দুজন রেখে দিল যে আমার ছেলেটিকে পড়াও হিরণ্যকশিপু ছেলেকে দিয়ে দিল তো পড়াশোনা হলো কিছুদিন পরে যখন ফিরে এলো তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে এই তুমি কি পড়েছো বাবা নিশ্চয়ই তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার চাইতে বড় কেউ রাজা নয় আমি হিরণ্যকশিপু দৈত্যরাজ হিরণ্যকশিপু সে বলছে বাবা
আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি জেনেছি সারা পৃথিবীতে সবচেয়ে বড় রাজা হচ্ছেন হরি, শ্রীহরির চেয়েতে বড় কেউ রাজা নাই। তার শত্রুপক্ষের নাম বলেছে রাগে সর্বনাশ। হ্যাঁ, এই তোমরা শিক্ষা দেয় ষণ্ডমুণ্ড কোথায় আসো, তোমরা এই শিক্ষা দিয়েছো আমার ছেলেকে, আমার শত্রুর গুণগান? বলছে না হুজুর, আমরা তো শিখাই নাই, ও কোত্থেকে নাম শুন না সেটা, আর যাও আবার নিয়ে যাও, ওকে পাতালে নিয়ে পড়াশোনা করাও। তখন প্রহ্লাদ মহারাজ, তার যারা আরও ক্লাসমেট ছিল, আমি গল্পের মতো মজা করে বলছি যে তার ক্লাসমেট তো আরও অসুরের ছেলেরাই ছিল, আরও মন্ত্রী রাজার ছেলেরা, রাজার ছেলে তো এরকম হাইফাই বড় লোকের ছেলেদেশে, ওই শত্রুপক্ষের মানে অসুরদের ছেলেদেরকে প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুর কাহিনী বলতেন, ভাগবতের কথা বলতেন। তো তারা বলতো তুই কোত্থেকে শিখলি, আমরা তো ওগুলো জানি না, আমরা তো অসুর, সুরের কথা শিখ। তখন বলছি আমি মায়ের গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকেই ওগুলো শিখে এসেছি। ওই যে নারদমুনির আশ্রমে ছিলেন, এই কারণে প্রহ্লাদ ওই ছেলেদেরকে সে কনভিন্স করতে চেষ্টা করে যে তোমরা কৃষ্ণ ভক্ত হও, ভগবানের ভক্ত হও, সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডের বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন শ্রীহরি, আমরা তো অসুরকুলে জন্মে দিয়েছি কিন্তু আমাদের ভগবান সবার প্রতি কৃপা করেন, তুমি যদি ভগবান শ্রীহরির কাছে আত্মনিবেদিত হও, তুমি যদি আত্মসমর্পণ সাহায্য করো। আরও কিছুদিন পরে যখন প্রহ্লাদকে আবার ষণ্ডমুণ্ড নিয়ে আসলো, আসার পর বলো যে কুলে নিয়েছে, বাবা তো আদর করে তাকে কুলে নিয়েছে, প্রহ্লাদকে কুলে, বাবা লক্ষ্মী সোনা তুমি তো অনেকদিন পর আবার পড়াশোনা করে গুরুগৃহ থেকে এসেছো, নিশ্চয়ই আজকে অনেক কিছু ভালো শিখেছ এই কদিন, আচ্ছা বলো তো এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কে মহারাজা, নিশ্চয়ই আমি আমার কথাই বলবে। সে বলছে না বাবা তুমি এখনও ভুল করছো, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের রাজা মহারাজা হচ্ছেন শ্রীহরি। এটা শুনে এত রাগ করেছেন, কুল থেকে ছুঁড়ে মেরে দিয়েছেন, যা আমার কুলাঙ্গার ছেলে তুই আমার শত্রুর নাম করছিস। তিনি আদেশ দিয়েছেন যে ওর মুখ থেকে হরিনাম তাড়াও, ওর শত্রুর নাম নিচ্ছে। কিন্তু দেখেন যে উদ্ধার পাওয়ার জন্য এই যে হিরণ্যকশিপ কিন্তু বলে ফেলছে হরির নাম, যে ওর মুখ থেকে হরির নাম তাড়িয়ে দাও, মানে ঢঙ্গে হোক রঙে হোক যখন আমরা ভগবানের নাম নিচ্ছি নামের কিন্তু গুণ সঞ্চিত হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার ত্রেতাযুগের কথা নিশ্চয়ই মনে আছে, সীতামাতাকে যখন অশোক বটিকা অশোক বনে যখন বন্দী ছিলেন সীতামাতাজি, তখন সীতামাতাজিকে পাহারা দিত কিছু ডাকিনী যোগিনী না রাক্ষসী, রাবণের রাক্ষসীরা পাহারা দিত, মানে লেডি পুলিশ, এখন আমরা মহিলার তো লেডি পুলিশই পাহারা দেবে, ডাকে পাহারা দেবে। তাদেরকে রাবণ বলেছিল এই সাবধান, ওই মহিলাকে নিষেধ করে দিল সীতা যেন কখনো রামের নাম নাই, রামের নাম নিলে রাম চলে আসবে আমার কাছ থেকে, সীতাকে নিয়ে যেতে পারে, ওদেরকে বলো সীতাকে বলো যেন রামের নাম কখন উচ্চারণ না করে। প্রকারান্তরে তো রাবণের নাম উচ্চারণ করলো, তখন ওই মহিলাদেরকে মানে লেডি গার্ড যে ছিল ডাকিনী যোগিনী, ওরা সীতাকে কী বলছে, এই সীতা রাম নাম নেবে না, সীতা রাম নাম নেবে না, সীতা রাম নাম নেবে না, সীতা কখনো রাম নাম নেবে না। এতে কী হলো, ওদের মুখে সীতা এবং রাম দুইটি নামই বারবার উচ্চারণ হলো, হরি বল, এতে তারা কিন্তু এই জন্মে উদ্ধার পেয়ে গেল অনিচ্ছাকৃত। তারা বলছে এই সীতা তুমি রাম নাম নেবে না, কিন্তু শুধু রাম না, ও সীতা এবং রাম দুটি নামে নিল বারবার নিষেধ করতে গিয়ে। এইভাবে হিরণ্যকশিপু যখন বলো যে তুমি আমার শত্রু শ্রীহরির নাম নিচ্ছ, ওর মুখ থেকে শ্রীহরির নাম কাটাতে হবে। হিরণ্যকশিপু হিরণ্যকত জয় বিজয়, ওই যে আমরা বলেছি সেদিন স্বর্গের দ্বার রক্ষী, উদ্ধার পাওয়ার জন্য শত্রু বেশে, এই পর্যায়ে গিয়ে তাকে যখন মুখ থেকে নাম সরানোর জন্য চেষ্টা করা হলো কোনোভাবেই পারছে না, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো প্রহ্লাদের। আপনার সকলেই কাহিনী জানেন, একটা জায়গায় শুধু আমি টাচ করব, তাকে বিষাক্ত সাপের মধ্যে দেয়া হলো, সে শুধু শ্রীহরি স্মরণ করে রক্ষা পায়, তাকে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেওয়া হলো প্রহ্লাদ মহারাজ রক্ষা পাচ্ছে, তাকে মত্তহস্তির পায়ের নিচে দেওয়া হলো রক্ষা, কোনোভাবেই মারা যাচ্ছে না, কোনোভাবেই যখন মারা যাচ্ছে না, হিরণ্যকশিপু নিজে তাকে মারার চেষ্টা করলেন পারলেন না। তখন হিরণ্যকশিপুর একটা গুণ ছিল, সে এসে বলল যে আমি তাকে মারতে পারবো, কেন সে বলছে যে আমি মারতে পারবো, আমি একটি প্রার্থনা করে আমি একটি চাদর পেয়েছি, এই চাদরটি হচ্ছে এমন যে এটা গায়ে দিয়ে আগুনে বসলে আমার গায়ে আগুন লাগবে না। আমরা দোল পূর্ণিমাতে কি বলি যখন আবির নিয়ে খেলা করি, হোলি খেলি, এই মেয়েটির নাম ছিল হোলিকা রাক্ষসী, হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা। এই তত্ত্ব মানে তত্ত্বগুলো অংশটুকু বলছি শুধু,
হোলিকা বলল, দাদা তোমার শত্রু হিরণ্যকশিপু, তুমি মহারাজ, তোমার শত্রু প্রহ্লাদকে তুমি মারতে পারছেন, আমি পুড়িয়ে মেরে ফেলবো, আমি কুলে নিয়ে বসে থাকবো, তুমি আগুন জ্বালিয়ে দেবে, আমার তো কিছু হবে না, আমি চাদর গায়ে দিয়ে বসে আছি। যথারীতি হোলিকা প্রহ্লাদকে পিসিমার কোলে সে বসেছে, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সে আগুনে বসে শ্রীহরির চরণ স্মরণ করছে। ফলে কি হলো, প্রহ্লাদের কিচ্ছু হলো না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। হোলিকা থেকেই হোলি উৎসব শব্দটি এসছে, এই কারণে আমরা হোলি উৎসব করি। এটার পিছনে আরও কাহিনী আছে, আমি সংক্ষেপ করছি। তো প্রহ্লাদকে মারা যায়নি, কেন রাকে কৃষ্ণ মারে কে, প্রহ্লাদকে যখন কোনোভাবেই মারা যাচ্ছে না, তখন হিরণ্যকশিপু বলল, কেউ লাগবে না, আমি তোকে মেরে ফেলব। তোর হরি কোথায় আছে? প্রহ্লাদ মাঝে বললেন, সর্বং কল্পিতং ব্রহ্ম, ভগবান তো সব জায়গায় আছেন, সর্বত্র আছেন। যখন প্রচণ্ড রাগ হলো হিরণ্যকশিপু, তিনি বললেন, এই যে সামনে একটা ফিলার দেখছি, স্ফটিক স্তম্ভ, এর ভিতরে তোর হরি আছে? বলে, নিশ্চয়ই আছে, আমি তো দেখতে পাই। হিরণ্যকশিপু বলছেন, আমি তো দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পেলে না হল, আমি দেখছি ওর ভিতরেও হরি আছে। সর্বং কল্পিতং ব্রহ্ম, সব জায়গায় ভগবান আছেন। রাগে হিরণ্যকশিপু গদা দিয়ে আঘাত করলো, প্রচণ্ড রাগে, যেই মানে স্ফটিক স্তম্ভটি ভাঙা হলো, তার ভিতর থেকে প্রচণ্ড রকম গড়গড় আওয়াজ করে, ভয়ঙ্কর কর্কশ আওয়াজ করে ভগবান সত্যযুগে নরসিংহ অবতারে আবির্ভূত হলেন। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ, এই জন্য তার নাম নরসিংহ, বা আমরা সংক্ষেপে বলি নৃসিংহ। নৃ উচ্চারণটা খুব কঠিন, নৃপেন্দ্র, নৃত্য, নৃ দিয়ে উচ্চারণ করা কঠিন, এই জন্য আমরা বলি নরসিংহ। নৃ মানে মানুষ। তো নরসিংহ অবতার আবির্ভূত হলেন, নরসিংহের সাথে হিরণ্যকশিপুর দীর্ঘদিন যুদ্ধ হলো। প্রহ্লাদ কাছে দাঁড়িয়ে দেখছে, প্রণাম করছে, এদিকে ফাইট হচ্ছে দীর্ঘদিন, গদা তলোয়ার যতদিন অস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে। ভগবান হিরণ্যকশিপু নিয়ে খেলা করছেন, বিরাট দেহ আকাশ পাতাল, ইঁদুর যেমন বিড়ালকে নিয়ে খেলা করে ছাড়ে ধরে, ওরকম ভগবান হিরণ্যকশিপু খেলা করছেন, অপেক্ষা করছেন ব্রহ্মার সবটি বর মিলানোর জন্য। ব্রহ্মা যে যে বর দিয়ে তাকে আশীর্বাদ করেছিল, বর দিয়েছিল, তিনি দিন যখন গেল, ভগবান বা দেবতাদের দিন কিন্তু বলছে যে ছয় মাস দিন ছয় মাস রাত, যখন গুধুলি লগ্ন হলো, না দিন না রাত, ঠিক এই সময় নরসিংহ দেবতা কী করলেন, ভগবান তিনি হিরণ্যকশিপুকে এরকম নকর দিয়ে থাবা দিয়ে ধরে কুলের উপরে বসালেন, মাটিতেও না আকাশেও না, টেনে নিয়ে চৌকাটে বসলেন। আমরা যে দরজার মধ্যে যিনি চৌকাট থাকে, ঘরেও না বাইরেও না, যে যে বর ব্রহ্মাজি দিয়েছিলেন, ঘরেও না বাইরেও না, চৌকাটে বসালেন। চৌকাটে বসিয়ে, এই জন্য আমরা চৌকাটে কিন্তু পা লাগাই না, কারণ চৌকাটে ভগবান নরসিংহদেব বসেছেন। আমরা বাচ্চাদেরকে চৌকাটে দেয়, চৌকাটে দাঁড়ায় না, পা দিও না, আমরা বলি, না জেনেও বলি। আজকে আমরা জানলাম যে ওই ডাকা থেকে কে বসেছিলেন, নরসিংহদেব নিজে বসেছিলেন সেখানে। নরসিংহদেব বসে তাকে কুলে তুলে নিয়ে, অস্ত্র না শস্ত্র না, তিনি নখ দিয়ে শিলাটঙ্ক নখালয়ে, আমরা নরসিংহ প্রার্থনা করি না, নমস্তে নরসিংহায়, সেখানে বলা হচ্ছে শিলাটঙ্ক নখালয়ে, তিনি কী করলেন, হিরণ্যকশিপুর বুক ছিঁড়ে, নাড়ি বুড়ি ছিঁড়ে তাকে মেরে ফেললেন। ব্রহ্মার প্রতিটি কথা পূর্ণ হলো কি না, কেউ মারতে পারবে না, মানুষেও না পশুতেও না, কাজে তার অর্ধেক মানুষ অর্ধেক পশু, ঘরেও না বাইরেও না, চৌকাটে, দিনেও না রাতেও না, গুধুলি লগ্নে, এইভাবে ব্রহ্মার সব কথা ঠিক রেখে তিনি তাকে মেরে ফেললেন। যখন মেরে ফেললেন, সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো, ধুন্ধুবি বাজতে লাগলো, ভগবান চমৎকার একটি রূপ দর্শন করলেন। রাগ, ভগবান যে রাগ হয়েছে, সিংহ গর্জন করছে, রাগ তো আর থামছে না, সমস্ত পৃথিবী প্রকম্পিত হতে লাগলো, কাঁপতে লাগলো। তখন কী করা যায়, সমস্ত দেবতারা প্রার্থনা করছে যে ভগবান, এত বড় ভগবানের নৃসিংহরূপ, থামান, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারো কথা শুনছে না। লক্ষ্মীদেবীকে পাঠানো হলো, লক্ষ্মীদেবী তো ভগবানের স্ত্রী সর্বদা, তিনি নরসিংহদেবের কাছে শুনল না। কিন্তু আপনারা ভক্তরা, পদকর্তারা যেটি বলেন সেটি কী বলেন, যে ভগবান বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়, তাই বলেন না, যে ভক্ত আমার মাতা পিতা,
ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চাকল্পতরু। তো ভগবান দেখলেন থামছেন না রাগ, সমস্ত দেবতারা দেখলেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তখন বললেন যে ওই যে ছোট্ট একটি বালক আছে, ও একমাত্র তার রাগটা থামাতে পারবে, যেহেতু তার ভক্ত। সকলে প্রহ্লাদের কাছে গেল, গেলে যে প্রহ্লাদ তুমি ছাড়া আমাদের সৃষ্টি আর রক্ষা করা, তুমি যাও তোমার প্রভু রাগ তুমি কমাও। তখন প্রহ্লাদ কী করলেন, একটি মালা নিলেন, মালা নিয়ে ভগবান তো নরসিংহ অবতার করেছেন, কত লম্বা মালা দিবি কী করে, সে মালা নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট বালক। এখন ভক্তের দিকে তাকিয়ে তিনি তো আর রাখতে পারলেন না, এখন কী করলেন, আস্তে আস্তে ছোট হয়ে গেলেন। ছোট হয়ে কী করলেন, তিনি প্রহ্লাদের মালাটি মাথা নিয়ে গ্রহণ করলেন, আর তখন প্রহ্লাদকে কুলে নিলেন। কুলে নিয়ে যেমন দেখছেন জিহ্বা দিয়ে বাছুরকে চাটে, এরকম প্রহ্লাদকে খুব জিহ্বা দিয়ে আদর করতে লাগলেন, কুলে নিয়ে প্রহ্লাদের মাথায় আদর করতে কুলে নিয়ে। তখন একটা আক্ষেপের কথা বললেন, প্রহ্লাদ তুমি তো খুব ভক্ত আমার, তোমার কথায় দেখো নরসিংহ অবতারের দুরকম ছবি আছে, আপনারা দেখবেন একটা প্রচণ্ড রাগ যখন হিরণ্য মহাজ, আর একটা কোমল ছবি আছে প্রহ্লাদের, যখন মালা দিচ্ছে কোথাও কোথাও ছবি দেখবেন যে প্রহ্লাদের জন্য, তখন ভগবানের মুখে একটা সুন্দর মায়াময় মানে স্নিগ্ধ স্নিগ্ধ সুন্দর চেহারা। তো প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি তোমার পরম ভক্ত, একটা কিছু চাও, মানে কিছুই তো আমি দেই নেই তোমাকে, তুমি একটা কিছু চাও, তুমি রাজা হও। প্রহ্লাদ বললো আমার কিচ্ছু লাগবে না, তুমি রাজা হও। বলে রাজা তো আমি হয়েই গেছি, আমার বাবা ছিলেন, বাবা মারা গিয়েছেন, তাহলে আমি তো পরবর্তী রাজা। তো দ্বন্দ্ব লোচ্ছা, বলে আমার অঢেল আছে, তুমি একটা কাজ করো, তোমাকে আমি দীর্ঘ যৌবন দিলাম, বলার সাথে সাথে সুন্দরী অপ্সরা এসে চারদিকে ভরে গেল যে তুমি এত বিয়ে করতে পারো, অপ্সরা থাকতে বা তুমি যৌবন যাবে না। বলে আমার কিচ্ছু দরকার নাই, কিছু একটা চাও। বলে না আমার কিছু দরকার, তুমি আমাকে চাও। ভগবান নরসিংহ বলে আমাকে চাও। বলে তোমাকে তুমি আগেই পেয়ে গেছি, তোমাকে যদি নাই পাইতাম তাহলে তো বিপদ থেকে কে রক্ষা করলো। তো নরসিংহ তো চিন্তায় পড়ে কিছুই চাচ্ছে না, তবু একটা কিছু চাও। তখন প্রহ্লাদ বললেন, যদি দিতেই হয়, একজন পুত্রের কি কর্তব্য দেখেন। প্রহ্লাদ বললেন যদি দিতেই হয়, আমার বাবা হিরণ্যকশিপু আজীবন তোমার বিপক্ষে শত্রুতামি করেছে, তিনি অনেক পাপ করেছেন, যদি দিতেই হয় কৃপা করে আমার বাবার সমস্ত পাপ আপনি মাফ করে দেন। চিন্তা করেন কী চেয়েছে, নিজের জন্য কিছুটি চাননি, সেই পুত্র যে পিতার জন্য চেয়েছে যে আমি তো কিছুই চাইলাম না, আমার দরকার নেই, তোমাকেই পেয়েছি। তখন ভগবান নরসিংহদেব আরেকটা আক্ষেপের কথা বলেছিলেন যে প্রহ্লাদ দেখো তোমার কত ভাগ্য ভালো, তোমার পিতা মাতা সকলেই আছেন, পিতা তোমার ছিলেন এখন হয়তো নেই, তোমার মা কয়াদু আছেন, মায়ের কুলে ছোটোবেলা উঠেছ, দেখো আমার মা বাবা কেউ নাই। মানে এই অবতারে ভগবান বলছেন দেখো আমি একটা স্ফটিক স্তম্ভ থেকে জন্ম নিয়েছি, আর এই অবতারে তোমার পিতা মাতা কেউ নাই, আমি স্ফটিক স্তম্ভ থেকে জন্ম নিয়েছি, তো আমার তো কেউ নাই, আমি ভালোবাসার বলো কাঙাল। এই কথাটা মন দিক, ভগবান কী বলছেন যে ভালোবাসার বলো কাঙ্গাল, কার ভালোবাসার, ভক্তের ভালোবাসার। ভগবান ভক্ত যে ভগবানকে উদ্দেশ্য করে কুরমা পোলাও অনেক কিছু দিয়ে সেইটা ভগবান গ্রহণ করেন না, ওইটার ভিতরে ভক্তি কতটুকু আছে সেইটা তিনি ভগবান গ্রহণ করেন। এই জন্য বলছেন যে আমি তোমার ভক্তের ভক্তির ভালোবাসার কাঙাল। এই কারণে গীতায় তিনি স্পষ্ট বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযোচ্ছতি। নবম অধ্যায় 22 নং শ্লোকে বা 26 নং শ্লোকে ভগবান এই কথাগুলো স্পষ্ট করেছেন। কাজেই প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপু মারা গেল, রাজা হলেন প্রহ্লাদ মহারাজ, এই সুন্দর রাজ্য স্থাপন করলেন। এটা হচ্ছে ষষ্ঠ স্কন্দের ভাগবতের। এরপরে আমরা সপ্তম স্কন্দে যাব। সপ্তম স্কন্দে অনেকগুলো কাহিনী আছে, আমরা একটা কাহিনী বলবো, যেহেতু প্রহ্লাদ মহারাজ একটা লিঙ্ক আছে। প্রহ্লাদ মহারাজের ছেলের নাম হচ্ছে পুরুচন না বিরুচন, বিরুচন, প্রহ্লাদ মহারাজ ছেলের নাম বিরুচন, আর বিরুচনের ছেলের নাম হচ্ছে বলি মহারাজ। তো সেই হিসাবে প্রহ্লাদ মহারাজের নাতি প্রহ্লাদ হয়তো ভক্ত, কিন্তু বংশটা তো দৈত্য বংশ, তাদের বংশটা তো হচ্ছে অসুর বংশ। প্রহ্লাদ মহারাজের পুত্র মানে নাতি হচ্ছে বলি মহারাজ। আমরা ওই ষষ্ঠ স্কন্ধে সপ্তম স্কন্ধে এসে বলি মহারাজের কাহিনী বলবো। সপ্তম স্কন্ধে আরও সুন্দর সুন্দর কাহিনী আছে, ওই যে আপনার সমুদ্র মন্থন হয়েছিল সপ্তম স্কন্ধে আছে, তারপরে ভগবানের মোহিনী রূপ মানে কোনটা রেখে কোনটা বলি, যখন লক্ষ্মী হারা হয়ে গিয়েছিল, ইন্দ্রকে অভিশাপ দেওয়া হয়েছিল, লক্ষ্মী সমুদ্রে ডুবে গিয়েছিলেন,
লক্ষ্মী হারা হলে কি দুর্দশা হয়, সে লক্ষ্মীকে ফিরে পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল। সেখানে ভগবান কূর্ম অবতার করেছিলেন, কচ্ছপ কূর্ম অবতার। মন্দাদরী পর্বতকে দধি দণ্ড করা হয়েছিল, বাসুকে নাক দিয়ে দড়ি করা হয়েছিল, এই যে আমরা মাঠা দধি মাখন উঠায় সেরকম করা হয়েছিল। দেবতারা তো সারা জীবনে ছলনা করেন, তারা বুদ্ধি করে লেজের দিক নিয়েছেন, আর অসুরদেরকে দিয়েছেন নাগের মুখের দিক, যাতে যখন একটা নাককে এরকম দড়ির মতো ব্যবহার, তার নাক দিয়ে শ্বাস বিষ বিষাক্ত সাপ, যাতে অসুররা ক্লান্ত হয়ে যায়, বিষ যাতে শ্বাসে নেয়, এরকম এরকম তাদেরকে শাস্তি। মাতাজি কষ্ট হলে সুপাতে উঠে বসেন, আমি সবাইকেই বলছি যে কোনো অসুবিধা হলে উপরে উঠে বসেন, তো যার অসুবিধায় উপরে উঠে বসেন বা উঁচুতে বসেন। সেইখানে দেবতারা যখন সমুদ্র মন্থন, আমি আলোচনা করবো না, আমরা বলি মহারাজ চলে যাবো, একটু টাচ করি। সেখানে দেখেন যে যখন লক্ষ্মীকে ওঠানোর জন্য সমুদ্র মন্থন শুরু হলো, পৃথিবী ডুবে যাচ্ছিল, মানে মন্দাদরী পর্বত একটা লাঠি যখন ঘোরাচ্ছে ভারে ডুবে যাচ্ছে। ভগবান সৃষ্টিকে ধ্বংস রক্ষা করার জন্য তিনি কচ্ছপ রূপে কূর্মরূপে তার নিচে গিয়ে পিঠ পেতে দিয়েছিলেন, এই জন্য কচ্ছপের পিঠ খুব শক্ত, এখানে পেতে দিয়েছিলেন যাতে নিচে না যাবে। সেখানে প্রথমেই কিন্তু অমৃত উঠেনি, বিষ উঠেছে, বিষ এত ভয়ঙ্কর হলাহল উঠেছে যে বিষ পৃথিবীতে পড়লে পৃথিবী পড়ে চন, তারপর উচ্চস্রবা সিংহ মানে ঘোড়া উঠেছে, অনেক কিছু, হাতি ঘোড়া রত্ন সমুদ্র থেকে অনেক উত্থিত হয়েছে। অবশেষে লক্ষ্মীদেবী উঠেছেন এবং তখন আরও পড়ে গিয়ে অমৃত ভাণ্ড একটা কলসি, উদ্দেশ্য হলো অমৃত তোলা, অমৃত পান করলে মরবে না, অমর হয়ে যাবে। অমৃত তোলার পরে একদিকে কথা ছিল আগেই, অসুরের সাথে শর্ত হয়েছে আমরা অমৃত তুলব সমুদ্র থেকে, তোমরা আমাকে সাহায্য করো, অর্ধেক তোমাদেরকে দেবো। পরে কিন্তু ছলনা করেছেন দেবতারা, দেবতারা সারা জীবনই ছলনা করেছেন, তারা কিন্তু মানে আই থিঙ্ক সো, আমার যেটা ধারণা, তারা শক্তি দিয়ে কখনো অসুরদের সাথে পারেন নাই, যার কারণে এখনও সমাজে যারা খারাপ কাজ করে তারা দেখা যায় বলিয়ান, মানে অসুর এখনও তো আছে, এখনও তো দুষ্কৃতিকারী বিভিন্ন রূপে আছে, এখন কি জগাই মাদাই নাই, খারাপ লোক কি নাই, নিশ্চয়ই আছে, ভিন্ন রূপে আছে। তো যা হোক, এই ক্ষেত্রে কি হলো, যখন অমৃত উঠেছে তখন দেখা গেল দেবতারা অসুররা তাদের সমুদ্র মন্থন শেষ হলো, একদিকে দেবতা বসেছে একদিকে অসুর বসেছে। এখন ভগবান চিন্তা করলেন, এখন যদি দেওয়া তারা ঝগড়া করছে, কাকে কে আগে দেবে, আমাকে দেবে না তোমাকে দেবে, তখন এই অবস্থায় ভগবান চিন্তা করলেন আমার তো দেবতাদেরকে রক্ষা করতে হবে। তিনি মোহিনী রূপ ধারণ করলেন, কী সুন্দর, নারদমুনির একটা ব্যাখ্যা আছে, আজকে দিলে ওইটাই শোনা যাবে সারা রাত। নারদমুনি দেখতে চেয়েছিলেন ভগবান তোমার মোহিনী রূপ কানা দেখি, ভগবান তো না পুরুষ না মহিলা, ভগবান তো সব প্রকৃতি, সারা পৃথিবীর যে কোনো রূপেই, যেমন সিংহ রূপে এসছেন ভগবান, তিনি মোহিনী রূপ ধারণ করেছেন, রূপ ধারণ করে অসুরদেরকে মন ভুলিয়ে ফেলেছেন, মানে মোহিনী রূপ নারী রূপ ধারণ করে মন, এ তোমাদেরকেও দেবো, চিন্তা করো না, আমি একে তোমরা একটু ধৈর্য ধরো, অসুররা বিমোহিত হয়েছে এর সুন্দরী মেয়ে দেখে, তারা যখন দেয়া শুরু করেছেন এত সুন্দরী মোহিনী রূপ ধারণ করেছেন ভগবান, এক এক করে দেবতাদের কাকে দিচ্ছে, তোমরা বসো, ওই পার্টিকে দেওয়ার পরে ওই পার্টিকে দেওয়া হবে। যখন দেয়া হচ্ছে তখন রাহু বুঝতে পেরেছে অসুরদের মধ্যে যে এখানে একটা চক্রান্ত হচ্ছে, সে চন্দ্রদেবের রূপ ধারণ করে, মানে দেবতা চন্দ্র বরুণ ইন্দ্র বিভিন্ন দেবতা আছে না, সূর্য চন্দ্র বরুণ ইন্দ্র, সে রূপ ধারণ করে অসুরদের পক্ষ থেকে ঘুরে দেবতাদের এখানে বসে পড়েছে, বুঝতে পেরেছেন, বসে পড়েছে। তো ভগবান তো সবাইকে দিচ্ছে অঞ্জলি বলে, অমৃত পান করছে, অমৃত পান করলে তো অমর হয়ে যাবে, যেই পান করছে ভগবান ওকেও দিয়েছেন। ভগবান হঠাৎ খেয়াল করলেন সকলের ছায়া পড়েছে, ওর ছায়া পড়ছে না, নিশ্চয় সে মানে ওই পার্টির লোক না, অন্য পার্টির লোক ছদ্ম বেশি এসছে। তখন তিনি যখন বুঝতে পেরেছেন সে দেবতা না দত্ত, তখন তিনি সুদর্শন চক্রকে ডেকেছেন, এই জন্য রাহুর অর্ধেকটা গলা পর্যন্ত বিষ ঢুকেছিল, এই অমৃত ঢুকেছিল, আর এই দেহের এই অংশটা মৃত হয়েছিল কিন্তু এই অংশটা বেঁচে। আমরা বলি না চন্দ্র গ্রহণ যখন রাহু চন্দ্রকে গ্রাস করে,
তার শত্রুতা আমি চন্দ্র বিরুদ্ধে তোমার রূপ ধারণ করে, মানে এর ভিতরে আরও কাহিনী আছে, চন্দ্র গিয়ে ভগবান দেখেছিলেন যে ওইখানে চন্দ্র রয়েছে, চন্দ্রতালী এখানে আসলো কী করে, নিশ্চয় সে অন্য লোক, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড কাহিনী আছে। তো চন্দ্রর পিছনে সে ধাবিত হয় তাকে খাওয়ার জন্য, অন্তত কোনো না কোনো পূর্ণিমাতে সে তাকে গিলে ফেলে, গ্রাস করে, রাহু কেতু এরকম, ওইদিকে যাচ্ছে না, অনেক লম্বা কাহিনী। তো এইভাবে মোহিনী রূপ যখন ভগবান ধারণ করেছিলেন, মানে অসম সুন্দরী মেয়ে, দেবাদিদেব মহাদেব পর্যন্ত মোহিনী রূপে ভুলে গিয়েছিলেন, মানে এত সুন্দরী রমণী ভগবান। এই কারণে দেবাদিদেব মহাদেব বরপ্রাপ্ত হয়ে রাসস্থলিতে গিয়েছিলেন, যে কি রাস হয় আমরা ভাগবতে দশম স্কন্ধে আসলে বলবো, রাসস্থলিতে শিব ঠাকুর ভগবানের সঙ্গ পাওয়ার জন্য রাসস্থলিতে তিনিও গিয়েছিলেন, কিন্তু রাসস্থলিতে পুরুষের প্রবেশ নিষেধ ছিল, পুরুষকে ঢুকতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তিনি এত গাট্টাগুট্টা একজন রমণী সেজে তিনি গিয়েছিলেন, আর তার পোশাকটা কি বাঘের ছাল, না বাঘের চাল চিনি পড়ে যায়, তিনি তো একটু ভোলানাথ, তিনি ওই সাপ দিয়ে গিট্টো দিয়েছেন, কিন্তু সাপ নড়তে নড়তে নাচের চুটে সেটা পড়ে গেছে, কোথায় কাপড় চুপড়, এরকম অবস্থা হয়েছিল। তো সেটা নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করব যখন ওই জায়গাতে যাব। ওই যে বলি প্রতিদিন যে কোনটাকে কোনটা বলি, সমস্ত তো একটার পর একটা চলে আসে। আমরা আরেকটু আগাই, আমরা যখন সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধে গিয়ে শেষ হবে আজকের এই পার্টটি, কিন্তু অষ্টম স্কন্ধ তো আলোচনা করতে পারবো না, সপ্তম স্কন্ধ পর্যন্ত যাব। প্রহ্লাদ মহারাজের পৌত্র বামনদেব, প্রহ্লাদ মহারাজের নাতি বামনদেব, বলি মহারাজ, বলি মহারাজ নাতি, প্রহ্লাদের নাতি, তিনি প্রচণ্ড সাধক, বলি মহারাজও কিন্তু সাধক, তিনি সাধনা সিদ্ধি লাভ করে তিনি প্রচণ্ড বীর বিক্রমে দেবতাদিকে তাড়িয়ে দিয়ে রাজ্য শাসন করছেন, কিন্তু দেবতারা সবসময় পরাভূত হয় তাদের কাছে। তখন সেই বলি মহারাজ তার গুরুদেবকে শুক্রাচার্য, যেহেতু সে অসুর, এইদিকে কশ্যপ মুনির স্ত্রী অদিতি, অদিতির গর্ভে দেবতারা জন্ম নিয়েছে, দিতির গর্ভে অসুররা জন্ম নিয়েছে। অদিতি এবং কশ্যপ তারা চিন্তা করেছে এমন একটি রূপ, এমন একজনকে তৈরি করতে হবে যে বলি মহারাজকে মারতে পারবে। বলি মহারাজ কিন্তু প্রচণ্ড রকম শক্তিশালী ছিলেন, হিরণ্যকশিপুর চাইতে শক্তিশালী ছিলেন, এত তপস্যা করেছেন সারা জীবন, তপস্যা তিনি কিন্তু ভগবানের তপস্যা করেছেন, তপস্যার ফলে তিনি সমস্ত স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে নিজে রাজ্য স্থাপন করেছেন। একবার হলো কি, তিনি শত অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন, মানে অনেকগুলা বিশাল যজ্ঞ, এই যজ্ঞটা যদি কমপ্লিট করতে পারেন তিনি অমর হয়ে যাবেন, কেউ তাকে আর মারতে পারবে না। দেবতারা খবর পেল, ভগবানের কাছে গেল, ওইদিকে ভগবান তখন বলছেন ঠিক আছে আমি তো কথা দিয়েছি আসবো, মানে অদিতির গর্ভে আসবো। তিনি যথানিয়মে আজকের দিনে তিনি আবির্ভূত হলেন, আসলেন, কিন্তু ভগবান নরসিংহদেবের মতো না, নরসিংহদেব তো ছিলেন আকাশ পাতাল অনেক বড়, তিনি আসলেন বামন, এতটুকু বামন রূপে আসলেন, কিন্তু মুকাবয়বটির চেহারাটি এত মায়াময়, মানে খুব মিষ্টি চেহারা, মানে এত অমৃত চেহারা, মানে ছোটো বাচ্চার যদি চেহারা খুব সুন্দর, আমরা কুলে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। আচ্ছা আজকে ওইখানে পাঠে কথাটা বলেছি, আমরা কি শুধু মুখ দিয়ে খাই? আচ্ছা বলেন তো, আপনাদেরকে প্রশ্ন করছি, আমরা মুখ শুধু মুখ দিয়ে খাই আর কি দিয়ে খাই? না না, হাত দিলে তো মুখেই খাই, রাইট রাইট ইউ আর রাইট, আমরা শুধু মুখ দিয়ে না, আমাদের এই যে চোখ দিয়েও খাই, কান দিয়েও খাই। উদাহরণ কি, উদাহরণ দিলে বুঝবেন, আমরা যেটা ছোট্ট বাচ্চাকে দেখে আহারে বাচ্চাটির চেহারাটি কি মিষ্টি, এই মিষ্টিটা খেলাম কি দিয়ে, চোখ দিয়ে খেলাম না, দেখে বলো আহারে এই এই মূর্তিটি বা এই এই ছবিটি কি সুন্দর মিষ্টি হয়েছে বাচ্চাটিকে। আবার কান দিয়েও খাই, যদি মাথা যে কেউ নিশ্চয়ই আপনার গান করেন, আমরা বলি বাহ এই মেয়েটির কণ্ঠটি কি মিষ্টি, বলি না এই গানের কণ্ঠটি মিষ্টি বলছি, এটা তো কান দিয়ে খেয়েছি, কিন্তু মুখ দিয়ে খাই নাই, মানে সর্বঙ্গ দিয়ে খাওয়া যায়। তো যা হোক, শুধু মুখ দিয়ে না, একটু মজা করলাম। তো এইভাবে ভগবান যখন বামন রূপ ধারণ করলেন, এত মিষ্টি চেহারা, বিমোহিত হওয়ার মতো, সমস্ত দেবতারা খুব খুশি হলেন, নিশ্চয়ই এবার আমরা বলি দত্তরাজ বলির হাত থেকে আমরা রক্ষা পাব। যথানিয়মে যজ্ঞ শুরু হলো, মুনি ঋষিরা রাজা ঘোষণা দিলেন যে আমি যজ্ঞ পূর্ণ করার পর যে যা চাইবে
তাই দেব, আমার তো অভাব নাই, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে আছে দত্তরাজ বলি। তিনি ঘোষণা দিলেন এখন বামন রূপী, বামন যখন সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে, যেমন দুর্গাদেবীকে এক একজন এক একটা অস্ত্র দিয়ে সাজিয়েছেন। আমি দুর্গাপূজায় 5 দিন লাইভ প্রোগ্রাম গত বছরও করেছিলাম, এবার করব সময় থাকলে, সমস্ত কাহিনী নিয়ে আমরা বলি। এক সময় স্থানীয় পত্রিকায় আমি খুব লেখালেখি করতাম, দুর্গাপূজার সময়, বিশ্বকর্মা পূজা, সরস্বতী পূজা খুব লিখতাম, এখন আর লিখি না, মানে সময় পাই না, স্থানীয় পত্রিকায় প্রচুর লিখতাম। এখন যেহেতু ওই পত্রিকা বা পেপার পড়ার মানুষের ধৈর্য কম, মানুষ বরঞ্চ লাইভ শুনতে পছন্দ করে, সরাসরি শুনতে ভালো লাগে। যখন বামনরূপী ভগবান আবির্ভূত হলেন, তখন এক একজন এক একটা দিলেন, যে দেখা গেল হয়তো চন্দ্র হার দিয়েছেন, হয়তো একজন উপবীত দিয়েছেন, একজন হয়তো মেখল মানে বস্ত্র দিয়েছেন, ছোট বস্ত্র, কেউ কেউ তো ছাতা দিয়েছেন। বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন অস্ত্র দিয়ে, বিভিন্ন বস্ত্র দিয়ে তাকে সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বাঁশের বড় বড় পাতলা পাতলা ছাতা বলে, এটা এক সময় আমাদের চৌধুরীবাজার দেখা যেত, এখন নাই। যেখানে আপনারা সকলে বলেন নারকলাডা, বান বান বলে না, নারকলাডা। ছোটোবেলা আমরা দেখতাম নদীটা তো এইদিকে ছিল, যেখানে নদী বাদ দিয়েছেন, মুরব্বীরা বলতে পারবেন, নদীটা এখন চৌধুরীবাজার যেখানে পেঁয়াজ টেয়াজ বিক্রি হয় ওই জায়গাটিতে নদী ছিল, ওইদিকে নদীটা ছিল, খয়াই নদীটা। এখানে বড় বড় পানসি নৌকা আসতো, এরকম লম্বা উঁচু, ওই নৌকাতে নারকেল কাঁঠালগুলো নিয়ে আসতো। আর এটার সামনে মরিচ টরিচের দোকান থাকতো, বড় বড় পাতলা ছাতা ছিল, দেখেছেন, কেউ দেখেছেন? একজন সাক্ষী পাওয়া গেল, নাহলে তো বাবা আমি তো মিথ্যে কথা বলছি, বিপদে পড়ে যেতাম। একজন পাওয়া গেল, যাক ভাগ্যিস আমি রক্ষা পেয়ে গেলাম, ধন্যবাদ মাতাজি আপনাকে, আপনাকে প্রণত। অন্তত একজন পাওয়া গেল যে আমার সাক্ষী পাওয়া গেল। এই জন্য জায়গাটার নাম হচ্ছে নারকেলহাটা, এখনও জায়গাটার নাম নারকেলহাটা। কেউ কেউ হয় বান্দের বাজার, এখানে নদীটাকে বাদ দেওয়া হয়েছে। এই নদীটা ওই দিক থেকে এসে আমাদের ঘাটিয়ার পিছন দিকে ছিল, এখানে বড় খাল ছিল, এই নদীটা আমাদের ঘাটিয়া পাড়ার পিছন দিকে নদীটা এসে কালিগাছতলার পিছন দিয়ে গিয়েছিল, এবং ঘাটিয়া নামটা এসেছে, ওইখানে ঘাট ছিল, বড় বড় জাহাজ নৌকা আসতো, এটা ঘাট ছিল, লঞ্চের ঘাট, বড় বড় গাছের চালে আসতো। আর ঘাটিয়ার উল্টা দিকে তখন ল্যাম বাতি কি বলে মশাল, লুক্কা বোমা বাতি যে জ্বালানো হতো, এখানে বাতি জ্বালানো হতো, এই জন্য ওই দিকটা হচ্ছে বাতিরপুর, আর দিকটা হচ্ছে ঘাটিয়া, ঘাট বাঁধা ছিল নৌকার, এটা হচ্ছে ঘাটিয়া, বুঝছেন? আপনারা যেমন হাবিবুল্লার নামে বলেন হবিগঞ্জ, বলেন না যে হাবিবুল্লার নাম থেকে হবিগঞ্জ হয়েছে, কিন্তু আরেকটা তত্ত্ব আছে শাস্ত্রে, হবিগঞ্জ নামটা, হবি হচ্ছে ঘি, এক সময় অতদ অঞ্চলে প্রচুর ঘি পাওয়া যেত, এর জন্য আমরা যে জেলাটার দিকে তার থাকি তার নাম হচ্ছে হবিগঞ্জ। গঞ্জ শব্দটা হচ্ছে নদী তীরবর্তী কোনো হাট বা বাজারকে গঞ্জ বলে। টিচার আপনি ভালো করে জানেন, আমাদের সময় একটা বই ছিল জালালাবাদের ভূগোল বিজ্ঞান, যারা পড়েছেন ছোটোবেলা আমরা একটা বই পড়তাম জালালাবাদের ভূগোল বিজ্ঞান, সেখানে ছোটো ছোটো প্রশ্ন থাকতো, থানা কাকে বলে, গঞ্জ কাকে বলে, এখানে বলা হতো নদী তীরবর্তী হাট বা বাজারকে গঞ্জ বলে, এটা খয় নদীর তীরে এই জন্য গঞ্জ, এটার নাম হবিগঞ্জ কেন, এখানে প্রচুর ঘি পাওয়া যেত, হবি, এই জন্য এটা হবিগঞ্জ ছিল। আর বাস্তবিক যে তথ্যটা অনেকে এখন বলেন যে হাবিবুল্লার নাম অনুসারে হাবিবগঞ্জ থেকে হবিগঞ্জ হয়েছে, যাই হোক আমি বিতর্কে যাচ্ছি না। আমরা যে জায়গাটিতে ছিলাম সেই, আপনি ছাতা বলে তো পেশ লাগাইছেন, সেই বড় বামন অবতারের, তার ছোট থেকে তার ছাতাটা বড়, বিশাল একটা ছাতা, সেটা নিয়ে তিনি এক হাতে কমণ্ডল মানে পিতলের যে একটা ঘটি থাকে ওইটাতে জল থাকে, কমণ্ডল নিয়ে তিনি যাচ্ছেন। সমস্ত মুনি ঋষিরা রওনা হয়েছে বলি মহারাজ কাছ থেকে দান আনার জন্য, আজকে যা চাবো তাই পাবো, সকলে যাচ্ছেন, বামন দেব কুটি কুটি করে হেঁটে যাচ্ছেন। এইটা দেখে মুনি ঋষিরা বলছে, ও তুমি ছোট মানুষ, তুমি আর কতক্ষণে পৌঁছাবে, তুমি যাওয়ার আগেই আমরা সমস্ত দান নিয়ে নেব, তাকে মানে গ্রাহ্য করছে না। তো বামনদেব বামন অবতারে বলি উদ্ধার তো করবেন, বলি মহারাজকে উদ্ধার করার জন্য যাচ্ছেন, দান তো বড় কথা নয়। তিনি যখন যাচ্ছেন, যেতে যেতে তিনি ওরাও যাচ্ছে, অনেক পিছনে পড়ে গেছেন, মনীষা দেখলেন যে বা তার দেখাই যাচ্ছে না, খালি ছাতাটা দেখা যায়, উল্লিখ দেখাই যাচ্ছে না। কিন্তু তারা যখন রাজবাড়িতে পৌঁছালেন মণি ঋষিরা, গিয়ে দেখলেন তাদের আগেই বামনদেব পৌঁছে গিয়েছেন। তার এই রূপখানা দেখে দেখেন ভগবান কত দয়ালু,
ভগবান আছে, আপনি যা চাইবেন তাই পাবেন, চাওয়ার সময় বুঝে শুনে চাইবেন। কিন্তু শাস্ত্র বলছে আপনি কিচ্ছু চাইবেন না, কর্মে আপনার অধিকার আছে, কর্মফলে আপনার অধিকার নাই। নিষ্কাম কর্ম করবেন, গীতায় বারবার বলা হচ্ছে নিষ্কাম কর্ম করবেন, কর্মে অধিকার আছে ফলে অধিকার নাই। ভগবান সুন্দর করে, আমি আরও সুন্দর করে উদাহরণ দিয়ে বলি, আমি যদি ভগবানের কাছে চাই ভগবান আমি যেন 500,000 টাকা পাই, ভগবান বলে বেকল তুই 500,000 টাকা চাই ঠকলি, আমি তোকে 5 কোটি টাকা দিতে চেয়েছিলাম, তাহলে তো আমি ঠকে গেলাম, বলবো কেন, ওর তুমি যা দাও, আমি তো তোমার কাছে চাওয়ার তো কিছু নাই। আমার কর্তব্য হচ্ছে, যেমন এই মুহূর্তে কর্তব্য হচ্ছে গীতা ভাগবত মানুষকে শোনানো, আমি আমার কর্তব্য করে যাচ্ছি, ফল তুমি দেবে, আমি যদি চেয়ে ঠকবো কেন। আমি শত্রুপক্ষে চাইলাম, আরে আমার শত্রু যদি 1 মাসের জেল হতো, ভগবান বললেন যে তুমি তো মূর্খামি করো, আমি তোমার শত্রুকে ফাঁসি দিতে চেয়েছিলাম, তাহলে চাইলে তো ঠকবো, দরকার নেই চাওয়ার। এই জন্য কিন্তু চাওয়ার বিষয়টি কি, এখন দেখেন বলি মহারাজ তার স্ত্রী মণিমালা, তিনি এই শিশুটিকে দেখে, আপনার তো মা, মায়েদের হৃদয় তো সাংঘাতিক নরম কোমল, ওই সুন্দর বাচ্চাটিকে দেখে তার খুব আফসোস হলো, হায়রে এই শিশুটি যদি আমার হতো, আমি যদি শিশুটিকে কুলে নিয়ে স্তন্যদান করতে পারতাম, মানে এই শিশুটি যদি আমার হতো। ভগবান মনে মনে বলেন তথাস্তু, আপনি চাইলেই পাবেন, চাওয়ার মতো চাইলে। যজ্ঞ শুরু হলো, তাদের গুরুদেব শুক্রাচার্য কিন্তু চিনে ফেললেন, তিনি বললেন হে বলি তুমি ভুলেও তাকে দান দিতে কথা দিও না, কমিটমেন্ট দিও না। তিনি বললেন আমি তো ঘোষণা দিয়েছি যে যা চাই তাই দেব, কাজে উনি যা চায় তাই দেব। দান দেওয়ার আগে সংকল্প করতে হয়, মানে আমরা এই যে আচমন করি, পাটি বসে প্রথম আচমন করি না, আগে তো আসন শুদ্ধ দেহ শুদ্ধ করে তো পাটি বসে, কমণ্ডলের জল দিয়ে আচমন করতে বসেছে বলি মহারাজ, শুক্রাচার্য নিষেধ করছেন, সর্বনাশ, তিনি তো গুরুদেব, তার শিষ্যকে বাঁচাতে হবে, তিনি জানেন যে তাকে মেরে ফেলবে। তখন শুক্রাচার্য কেটলির মতো তো মুখটা না কমণ্ডলের, এই মুখের ভিতরে একটা পোকা হয়ে ঢুকে গেছেন, তখন জল পড়ছে না বলে শালা দিয়ে ছিদ্র করেছিলেন, এই জন্য শুক্রাচার্যের একটা চোখ কানা, মানে দত্তরাদের গুরুদেব। যাই হোক, আচমন হলো, তিনি বারবার নিষেধ করছেন, আমি গুরু হিসাবে তোমাকে না করছি, তুমি দান দিতে রাজি হয় না, ওই লোকটাকে দান দিতে রাজি হয় না, দেখছো একদম ছোটো মোটো, কিন্তু না, তিনি স্বয়ং ভগবান, তোমাকে মেরে ফেলবে, তোমাকে। এটা শুনে বলি মহারাজ খুব খুশি হলেন, তিনি আনন্দ, যদি ভগবানের হাতে আমার মৃত্যু হয় এ আসতে ভালো আর কী আছে, আমি উদ্ধার পাব, আমি দান দেব। গুরুদেব বললেন দেখো আমার কথা কিন্তু লঙ্ঘন করছো। তখন বলি মহারাজ বললেন আমি তোমাকে ত্যাগ করলাম। এখানে দুটো বিষয় শিক্ষণীয় আছে, একটি হচ্ছে যে প্রয়োজনে গুরু ত্যাগ করা যায়। অনেকে আমরা বলি না যে আমার গুরুপাঠ বংশ পরম্পরায় বাবা মা আমরা সবাই এক গুরুপাঠে আছি, প্রয়োজনে গুরুপাঠও চেঞ্জ করা যায়, এই শিক্ষাটা দিয়েছেন ভাগবতের এই সপ্তম স্কন্ধে এসে। মনে করেন আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমাকে প্রাইমারি স্কুল লেভেল টিচার পড়াচ্ছেন, আমি হাই স্কুলে বা কলেজে গেলে বা ইউনিভার্সিটিতে গেলে ওই টিচারকে আমাকে পড়াতে পারবেন নিশ্চয়ই না, তাহলে তোমার আরেকজন গুরু ধরতেই হবে। এইরকম যখন দেখলেন যে শুক্রাচার্যকে দিয়ে হচ্ছে না, বাধা দিচ্ছে ভালো কাজে, তখন বলি মহারাজ ভগবানকে স্মরণ করলেন, তিনি তো তপস্বী, স্মরণ করলেন যে তুমি যা ভালো মনে করো। যজ্ঞ শেষ হলো, দান দেয়া হবে, তুমি যা চাও, দন দৌলত রাজ্য যা চাও। ছোট্ট মানুষটি, তিনি বলেন আমার বেশি কিছু দরকার নেই, আমার 3টা পা রাখার জায়গা দিলেই হবে, ত্রিপাদ ভূমি। বলি হাসতে শুরু করলেন, আপনি এটি কী চাইছেন, এইটুকুন জিনিস, আমার এত বড় সারা পৃথিবীর আমি রাজা, এত কিছু আছে, স্বর্গমত্ত পাতাল ধন দৌলত আরও কিছু, মানে কিচ্ছু লাগবে না, আমার ত্রিপাদ ভূমি দিলেই হবে। ঠিক আছে, আপনি যখন চাইছেন তথাস্তু, বলে যখন দান করতে বসলো, তখন যে ঘটনাটি ঘটল, দেখা গেল ভগবান বামনরূপী ছোট্ট শিশুটি আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় কি, বড় হতে হতে আকাশ পাতাল, এত বড় হলো বামন অবতার আর দেখা যাচ্ছে না, এক পাদ ভূমি বলে তিনি উপর দিকে যখন পা দিলেন, সপ্ত আকাশ সমস্ত স্বর্গ সমস্ত উপর মহাকাশ সপ্ত আকাশ দখল হয়ে গেল, আরেক পা যখন দিলেন মর্ত্যসহ সমস্ত স্থাবর জঙ্গম দখল হয়ে গেল, অর্থাৎ আকাশ পাতাল সব দুই পায়ে ঢেকে গেল। তখন বামনরূপী ভগবান বললেন বলি মহারাজ আমি তো তোমাকে 3 পায়ের সমান মাটিছি, ত্রিপাদ, আরেকটা পা নাভি থেকে বের হলো বিশাল, এই পাটি কোথায় রাখবো, আমাকে জায়গা দাও, তুমি কমিটমেন্ট করেছো যে আমাকে ত্রিপাদ ভূমি দান করবে। শাস্ত্র বলছে যারা
মানে বামন অবতারের বলিমারের কাহিনী শ্রবণ করা এটা পূর্ণ ভাগ্যের প্রভাব। সব জায়গায় যেটা আলোচনা হয় না, মানে ভগবানের লীলা নিয়ে রাসলীলা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় কিন্তু এইগুলো ভাগবতের আলোচনা হয় না। তখন ভগবান বলছেন দাও, তখন বলি মহারাজ বললেন যে কোথাও তো নাই, স্বর্গমত্ত পাতাল সমুদ্র সব তুমি দুই পায়ে দখল করে ফেলেছ, ঠিক আছে একটা জায়গা বাকি আছে, সেটা ছিল মাথা। আমি সব দিয়ে দিয়েছি, মাথা তো কাউকে দেই নাই এখনো। দেখেন কত বড় ভক্ত, সে বলছে হে ভগবান, হে জনার্দন, হে শ্রীহরি, তোমার তিন নম্বর পাটি আমার মাথায় দিয়ে দাও। সে মাথা পেতে দিল, বললো মাথায় দিয়ে দাও। যখন মাথার উপরে ভগবান বামনরূপী তৃতীয় পাটি দিলেন, তাকে পা দিয়ে চাপ দিয়ে একবার সুতল লুকে সুতল, তবে তার পূর্বে একটা শর্ত দিয়েছিল বলি মহারাজ যে আপনি তো সব কিছু স্বয়ং ভগবান, আপনার যেটা প্রার্থনা আছে, প্রার্থনা কি, আমি যেন আপনার চরণ ছাড়া না হই। দেখেন ভক্তের কি আকাঙ্ক্ষা থাকে যে আমি যেন আপনাকে সবসময় পাই। ভগবান বলছেন তথাস্ত। যখন এই বিশাল রূপ ধারণ করে ভগবান বলি মহারাজকে মৃত মানে সুতল্লুকে পাতালের নিজে সুতল্লুকে প্রবেশ করাচ্ছেন, এইটা দেখে তার স্ত্রী প্রচণ্ড কষ্ট পেয়ে রাগ করছে, এই শিশুটিকে, এই শিশুটিকে আমি স্তন্যদান করতে চেয়েছিলাম যে কিনা আমার স্বামীর হত্যাকারী আমাদের সমস্ত ত্রিভুবন দখল করেছে, আমি যদি সুযোগ পাই এই শিশুটিকে আমি কালকুট বিষ দিয়ে মেরে ফেলতাম। ভগবান বলেন তথাস্ত। বুঝতে পেরেছেন মানে যা চাইবেন চাওয়ার জন্য বুঝে শুনে যেতে হবে। প্রথম চাইলেন যে আমি যেন তাকে সন্তানরূপে পাই, পুতনা। আপনারা আন্দাজ করতে পেরেছেন বলে খুশি হলাম যে পরবর্তী দাপর যুগে এসে ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন যে তুমি মা রূপে আমাকে স্তন্যদান দিতেছে তো দাও। আবার যখন বলছেন এরকম শিশু যে কিনা এত বড় খারাপ কাজ, স্বামীকে মেরে ফেলেছে, সব কিছু নিয়েছে, আমি সুযোগ পাই তোমাকে কালকুট বিষ দিয়ে মেরে ফেলবো, এই জন্য স্তন্যের মধ্যে এই কালকুট বিষ মাখিয়ে নিয়ে শিশু অবস্থা ভগবানকে মারার জন্য চেষ্টা করেছিল পুতনা রাক্ষসটি। প্রত্যেকটা কারণের পিছনে কারণ থাকে, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে। আসলে ভাগবত নিয়ে কত কথা বলা যাবে, রাত দিন বললে তো শেষ একটুও হবে না। এইভাবে ভগবান যখন বামন রূপে বলি মহারাজকে, কয়টা পর্যন্ত যাবো মা, 10:05 বাজে, আচ্ছা আমার আপত্তি নাই তো, আমরা যদিও বাসায় গিয়ে রাত্রে জাগরণই করব, আমাদের বাসায় আরও ভক্তরা থাকবে, না আমার সমস্যা না, ভক্তদের প্রশ্ন, অনেকের বাড়ি ঘরে যাবে, অনেকের বাড়ি ঘরে যাবে, না আপনার সুবিধা না, সকলের সুবিধা চিন্তা করে। অনেকের আবার দেখেছি যে ওই কলি, আচ্ছা 10:30 পর্যন্ত, এইবার একটা মোটামুটি মাঝামাঝি এসছে। তো ওই এই যে বলছিলাম যে কলির দুইটা সন্তান আছে, একটা হচ্ছে নিদ্রা আর একটা হচ্ছে আলস্য, ও কিন্তু কাউকে কাউকে ধরছে, আমরা যদি বলছি না ধরছে। এই নিয়ে একবার শীতের দিনে, শীতের দিনে এক জায়গায় পাঠে গিয়েছি, প্রচণ্ড কুয়াশা, পৌষ মাস, পৌষ মাঘ মাসে আমের বোল আসে না, তখনই তো আমের বোল আসে মাঘ মাসে, তো আমি বলছি যে ওরকম যখন ঝিমাচ্ছে তখন বলছি দেখো যে সমস্ত ফল কিন্তু ভগবানের সেবায় লাগে না। এই যে আমরা আছি, সকলের ভোগ কি ভগবান গ্রহণ করেন? নিশ্চয়ই না, সকলের ভোগ তো ভগবান গ্রহণ করবেন না। যদি আমি শুদ্ধ সাত্ত্বিকভাবে ভক্তি সহকারে দেই তবেই তো সেটা গ্রহণ করবেন। তো এই যে আপনার পাটি এসেছেন বড় আসরে, অনেকেই এরকম হচ্ছে, তো একবার এক আসরে হলো কি, এরকম যখন শুরু হয়েছে ঝিমুনি শুরু হয়েছে, তো বললাম যে দেখা যায় যে আমের উদাহরণ দিলাম যে যখন বোল আসে আম গাছে তখন আমের সিজন, বোলের সিজন, সব বোল কিন্তু আম ফল হয় না, হয় কি মা, ঝরে যায় না, কুয়াশায় কিছু ঝরে যায়, খরা, তীব্র খরায় কিছু, তারপরে গুটি আম আসে, গুটি আমও কিছু পড়ে যায়, তারপরেও যদি কিছু থাকে তখন এইগুলো ছেলেমেয়েরা ঢিল দিয়ে পেরে নিয়ে ভর্তা করে খায়, মানে সবটা পূর্ণ ফল হয়ে ভগবানের সেবা লাগে। আমার যে মানব দেহটা, আমরা একটা পাটে এসেছি একটা পূর্ণ ফল নিয়ে যাওয়ার জন্য, পূর্ণ যতক্ষণ শেষ না হচ্ছে, একটা কলসিটাকে পূর্ণ করে নিয়ে যাওয়ার জন্য বসেছি, পূর্ণ ফল না নিয়ে গেলে হবে না, অর্ধেক নেই। তো দেখা যায় যে আলস্য এসছে, নিদ্রা এসছে, তো মানে হয় কি কমতে কমতে আম সবটা লাগছে না। শেষে কি হয় জানেন, ঘটনাটা কি হয়েছিল শেষে, যে তারপরেও যদি দুই চারটা আম থাকে ভগবানের সেবায় দেওয়া যাবে, হয়তো এক দুইটা পোকা হয়, কোনোটা পাখিও খায়, কোনোটা পচেও যায়,
আর যে বিষয়টি হয় সেদিন হয়েছিল, দেখা গেল যে একজন মাতাজি কোনায় গিয়ে দাঁড়িয়ে, তিনি রাত্র হয়ে গেছে হয়তো এই হচ্ছিল, তিনি কোনায় গিয়ে ডাকছেন দূর থেকে, হ্যাঁ কমলার মা বাড়ি, তিনি তো যাবেন যাবেন কমলার মাকে নিয়ে যাবেন, মানে ওনার আলস্য আসছে, রাত্র হয়ে গেছে, ওই কোনা থেকে মানে উনি তো ঝিমাচ্ছেন, উঠে গেছেন, উঠে গিয়ে আবার দেখছেন এই দেশে, দেখ পাঠকে দেখে কিনা, মানে পাঠকে শুনে কিনা, ওই কোনা থেকে দেখে হ্যাঁ হ্যাঁ কমলার মা হ্যাঁ, মানে মানে ও যাচ্ছে যাচ্ছে ওই কমলার মাকেও নিয়ে যাচ্ছে। তো এখানে এক দুইজনের ওই রকম আসছিল, তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে ওই আমটা যেন পূর্ণ পর্যন্ত পাকে, পাকলে পরে রসালো ফলটি ভগবানের সেবায় লাগবে। তো আপনারা ওই কমলার মাকে ডাকে নিয়ে যাবেন না, আপনি যান যান, আপত্তি নেই, চুপচাপ উঠে যান। তো এইভাবে তো তাই আরেকজনকে নিয়ে যাবে, সঙ্গী ছাড়া যাবে না। তো এইভাবে ভগবানের কথা শ্রবণ করলে আপনার কলি আসবেই, এই কলি আসবে এটা নিশ্চিন্ত, তার থেকে বেঁচে থাকা ফাইট করে খুব কঠিন ব্যাপার। ভগবান যেহেতু বলি মহারাজকে আশীর্বাদ দিয়েছেন, এই কারণে তিনি যখন তাকে সুতল লোকে প্রবেশ করালেন, পা দিয়ে মাথায় পা দিয়ে তাকে যখন সুতল লোকে প্রবেশ করালেন, তখন বামন রূপী অবতারের ভগবানের তিনটি ছবি হলো, মানে তিনটি বিগ্রহ হলো, একটি হয়তো এইখানে থাকলো, একটি চলে গেল লক্ষ্মীদেবী যেখানে থাকেন নারায়ণ সেখানে, আর আরেকটি দেয়া হলো সুতল্লুকে যেখানে বলি মহারাজের রাজত্ব দিলেন ভগবান, পাতালে সুতল্লুকে রাজত্ব দিলেন, এবং তার দরজার সামনে পিলারের সামনে প্রহরাদার ডিউটি রূপে বামনদেব দাঁড়িয়ে থাকলেন, মানে প্রতিদিন যেন ঘুম থেকে উঠে বামনদেবকে দর্শন করেন, ভগবানকে দর্শন। কত বড় ভক্ত ভগবানের কাছে, ভগবান যদি ভক্তদের জন্য কৃপা করেন, অভক্তদের জন্য কি কৃপা করেন না? নিশ্চয়ই কৃপা করেন, তো সকলের জন্যই সমান, তবে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্টটা কি, যে এই যে আমরা দেবদেবীর পূজা করি, আর কদিন পরে তো দুর্গাপূজা আসছে, মা জগৎজননী আসছেন, গীতায় তো স্পষ্ট নবম অধ্যায় বলেছে যারা দেবদেবীর পূজা করে তাদেরকে বলা হচ্ছে অল্প মেধা সম্পন্ন, বুদ্ধি কম, তারা একটু মূর্খ, বুদ্ধি কম। আপনারা আবার পূজা বন্ধ করে দিয়েন না, ভগবান কিন্তু পূজা বন্ধ করার কথা বলেননি, কথাটা বলছেন যে তুমি একটু বুদ্ধি কম। কেন বুদ্ধি কম বলছেন? যে দেবদেবীর পূজা করলে তুমি হয়তো দেবলোক পাবে, স্বর্গলোক পাবে, আবার তোমাকে ফিরে আসতে হবে, আর দেবদেবীর পূজা তো আমার নির্দেশই হচ্ছে, ওরা তো আমার অধীনস্থ কর্মচারী, প্রত্যেক যেমন আপনার শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছেন সরস্বতীকে, অর্থমন্ত্রণালয় দায়িত্ব দিয়েছেন লক্ষ্মীদেবীকে, আলাদা আলাদা সেক্টর ভাগ করে দেওয়া হয়েছে, সূর্যদেবকে ডিউটি দেয় যে প্রতিদিন সকালে উঠবে সন্ধ্যায় ডুববে, একদম টাইমলি, ভগবানের আন্ডারে যারা চাকরি করে টাইমলি সব কিছু করতে, আমরা মাঝে মধ্যে অফিসে স্কুলে লেটে গেলে হয়, কিন্তু সূর্য প্রতিদিন সকালে টাইমলি উঠতে হবে, টাইমলি ডুবতে হবে, আমরা মাঝে মধ্যে লেট করি সমস্যা নাই, কিন্তু এই যে ডিউটি দেওয়া হয়েছে দেবদেবীর পূজা করলে কী হবে, দেবদেবী তো বলছেন ভগবান যে আমার কাছ থেকে নিয়ে আপনাকে দানটা দিচ্ছে, এটা অনেকটা এরকম যে যদি বন্যার সময় বা বিপদের সময় রিলিফ দেয়, হয়তো এমপি বা স্থানীয় চেয়ারম্যান বা কেউ সাহায্য করে আপনাকে একটা ব্যাগে করে 5 কেজি চাল 5 কেজি আলু ডাল দিল, এটা খাওয়া শেষ হলে তো আপনি আবার সাহায্য চাইতে হবে, কিন্তু ভগবানের কাছে চাইলে একবারে ভগবদ্ধামে চড়ে গেলে তো আপনার আজীবন সুখে থাকবেন। এই কারণে দেবতা এবং ঈশ্বরের তফাত আছে, দেবদেবী আর ঈশ্বর এক কথা না। অনেকেই বলেন অন্যান্য জ্ঞানী লোকেরা যে তোমরা হিন্দুরা বহু ঈশ্বরবাদী, কিন্তু আসলে না, আমরা এক ঈশ্বরবাদী, দেবদেবী আমাদের 33 কোটি দেবতা থাকতে পারে, কিন্তু ঈশ্বর এক, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য, একমাত্র ঈশ্বর হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকেই এই বিষ্ণু বলেন ব্রহ্মা বলেন সব আস্তে আস্তে সৃষ্টি হয়েছে, কাজে যদি আপনার গাছের গোড়ায় জল দেন ডালপালায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। একদম গীতা ভাগবত সর্বশেষ যে অর্ডারটি জারি করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, যেমন আপনাদের যারা চাকরি করেন আদেশ দেওয়া হয়েছে 12 তারিখ থেকে স্কুল খোলা, তাই খুলেছেন, মানে সরকার যেটা আদেশ দেয় বললে এবার বন্ধ করতে বন্ধ করে দিচ্ছেন, আদেশ মানি আমরা লেটেস্ট অর্ডার। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের সর্বশেষ অবতার, কলিযুগ পাবন অবতার, তিনি এসে কী অর্ডার দিলেন, তিনি অর্ডার দিলেন শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, আজ্ঞা মানে অর্ডার, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা।
মহাপ্রভু ক্লিয়ার করে দিলেন যে তুমি বলো কৃষ্ণ, তিনি কেন বলেন নাই অমুক ঠাকুর বলো, তমুক দেবতা বলো, কি বলেছেন, বলো কৃষ্ণ, বজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ব্রহ্মাজি তো আরও ক্লিয়ার করেছেন, ব্রহ্মাজি একটা গ্রন্থ লিখেছেন, তার নাম ব্রহ্মা সংহিতা, সেখানে বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। কে কৃষ্ণ? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন শ্রী কৃষ্ণ। এইভাবে আমরা যদি গোড়ার সন্ধান পাই, ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দের বিগ্রহ। একটু সময় চিন্তা করে দেখেন, আজকে তো চতুর্থ দিন আসছি না আমরা, সারাদিনের ভিতরে আমরা তো সারাদিন 24 ঘন্টার ভিতরে এখানে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা এর বেশি না এইটুকুন সময় কাটাচ্ছি, এইটুকুন কি আমরা আনন্দে নাই? এইটুকুন কি আমাদের বিষয় বাসনার কথা মনে হয়? আমার আমার স্ত্রী পুত্র পরিজন চাকরি কোনো কিছুই মনে হয় না। যদি আপনি মনোযোগ দিয়ে থাকেন, যদি আপনাকে কলি এটা না করে, তাহলে আপনি অন্তত এইটুকুন সময় আনন্দে আছেন। কারণ ভগবান তো সচ্চিদ আনন্দ, ভগবান সকলকেই ভালোবাসেন, একদম সুর অসুর সকলকেই ভালোবাসেন, কিন্তু ফলটা দেন ভিন্ন। যাদেরকে তিনি প্রকৃত ভক্ত মনে করেন তাদেরকে টেনে নিয়ে যান তার কাছে, আর যারা তার মতো না মানে ভক্ত নয় তাদেরকে একটু শাস্তি টাস্তি দিয়ে বিভিন্ন নরক ঘুরিয়ে ফিরিয়ে তার কাছে নিয়ে যান। এই হচ্ছে ডিফারেন্সটা। তো যাই হোক, আমরা সকলেই চেষ্টা করব ভক্ত হতে, ভগবানকে সময় দিতে। এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া খুব কঠিন, দেবতারাও যেহেতু আক্ষেপ করে মনুষ্য হওয়ার জন্য, কাজে আমরা যেহেতু 84 লক্ষ জুনি পরিক্রমায় আমরা মানুষ হয়েছি, এই সময়টা আমরা কাজে লাগাবো। আমরা সপ্তম স্কন্ধে আরেকটু আগাই, বলি মহারাজের পরে অষ্টম স্কন্ধ, এই গ্রন্থটিতে আমরা যে ভাগবত পড়ি, ইস্কনের যে ভাগবত আছে এত বড় সেট আমার বাসায় আছে, তো সেইখানে এই ছাড়া এই গ্রুপ কুপুরের যে ভাগবতটি সেটি দুইটা পার্ট, এখানে আছে 1 থেকে 8 পর্যন্ত অষ্টম স্কন্ধ, আরেকটি পার্টে আছে 9 থেকে 12 স্কন্ধ। কালকে থেকে আর এই বইটা আনবো না, আমরা অষ্টম স্কন্ধ আজকে কেন আমরা শেষ করে দেব। অষ্টম স্কন্ধে হচ্ছে ভগবানের মৎস্য অবতার। মৎস্য অবতার আপনারা জানেন, সেটা কাহিনী বলার দরকার নেই, যে একজন মুনি একবার স্নান করতে গিয়ে ছোট্ট একটা মাছ পেয়েছিলেন, সেখানে প্রথম একটি ছোট্ট পুকুরে রেখেছেন কুয়াতে, বড় হয়ে গেছে, বড় পুকুরে রেখেছেন তাও বড় হয়েছে, নদীতে রেখেছেন জায়গা হচ্ছে না। তারপরে স্বপ্নে কী দেখেছিলেন রাজাকে, যে পৃথিবী প্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে, তবে সৃষ্টি রক্ষা করার জন্য সকল প্রজাতির দুটো দুটো করে, মানে পুরুষ নারী, একটা ষাঁড় একটা গাভী, একটা ছাগল একটা ছাগলি, একটা মানুষ একটা পুরুষ একজন মহিলা, সমস্ত সৃষ্টির দুজন দুজন করে একটা নৌকাতে করে আসবে। সমস্ত যখন প্রলয় শুরু হয়েছে, পৃথিবী ধ্বংস, বড় ঢেউ, মানে উত্তাল পাতাল, একেবারে আমরা কি সুনামি এসছে, তখন ওই মৎস্যরূপে ভগবান তার সৃষ্টিকে রক্ষা, তার শিং ছিল, মৎস্যটা একটা শিং ছিল, তাকে রাজা বলেছিলেন তা কী করতে হবে, যে ওই সিংহের মধ্যে একটা রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, এবং এই মৎস্যরূপে ভগবান সমস্ত সৃষ্টি রক্ষা করার জন্য সমস্ত উতাল পাতাল যখন ঢেউ হয়েছে সেইখানেও ভগবান তার সৃষ্টিকে রক্ষা করেছিলেন মৎস্য অবতারে। যদি আমরা এমনিতে পড়ি মৎস্যকূর্ম বরাহ, কিন্তু ভাগবতে সিরিয়াল না, আমরা দেখেন একবারে অষ্টম স্কন্ধতে এসে পেয়েছি মৎস্য, কিন্তু এর আগে পেয়েছি নরসিংহ অবতার, তার আগে পেয়েছি একটু আগে পেলাম বামন অবতার, আর সেদিন আরেকটা অবতার কী যেন বলেছিলাম, যাই হোক, ভগবান বিভিন্নভাবে তার ভক্তকে রক্ষা করার জন্য আবির্ভূত হন। এই জন্য তিনি স্পষ্টতই বলেছেন, যখন পার্থ ধর্মের হয়ে গ্লানি, অধর্মের অভ্যুত্থান শ্রেয় মার্গে হানি, তখন আমি হই অবতার, অলৌকিক মম মায়া করিয়া বিস্তার, দুষ্টের দমন আর সৃষ্টের পালন, সাধুদের রক্ষণ তথা ধর্ম সংস্থাপন করিবার হেতু করি মায়ার বিস্তার, যুগে যুগে অবতীর্ণ হই বারবার। ওইটা ওই 7 আর 18 শ্লোকের বাংলাটা বলছি। গীতাতে যে শ্লোকটা আপনারা বলেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের সপ্তম অষ্টম, এদের ইয়াদা ইয়াদাহি, আপনারা যদিও বলেন যদা যদাহি, উচ্চারণটা হচ্ছে ইয়াদা, যেমন যুগোস্লাভিয়া বানানটা আমরা লিখি ওয়াই দিয়ে, ইয়োগোস্লাভিয়া, ইয়গ যুগকে লিখি ইয়গ, ওয়াই দিয়ে লেখা হয়, এই জন্য অন্তিস্থ যকে উচ্চারণ হবে ইয়গ। ইয়াদা ইয়াদাহি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, এই জায়গাটিতে ভুল করে অনেকে, অভ্যুত্থানম ধর্মস্য বলে ফেলে, কিন্তু বলতে হবে অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হচ্ছে। অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামি অহম, আমি আমাকে সৃষ্টি করি তখন, কেন? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের উদ্ধার করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। বলছেন ভগবান তিনটি কাজ করার জন্য পৃথিবীতে আসে, যতটা অবতার করেছেন তিনটি কাজ করার জন্য, একটি হচ্ছে দুষ্টের দমন, আরেকটি হচ্ছে সৃষ্টির পালন, আর হচ্ছে ধর্ম সংস্থাপন। তিনি খারাপদেরকে ধ্বংস করেন, ভক্ত প্রহ্লাদকে যেমন রক্ষা করেন, আবার তেমনি ধর্ম সংস্থাপন করেন। এই তিনটি কাজ করার জন্য পৃথিবীতে আসেন। এই হচ্ছে শ্রীমৎ ভাগবতমের মহাপুরাণের অষ্টম স্কন্দের পরিসমাপ্তি। এইভাবে আগামী দিন আমরা নবম স্কন্দ থেকে শুরু করব, প্রত্যাশা রাখি, চেষ্টা করব যথাসময়ে আসতে, 7:30টার দিকে আসতে চেষ্টা করব। আমি কালকে একটু গোলাপগঞ্জ যাব, কাজে ওইখান থেকে আসাটা খুব কঠিন ব্যাপার, তারপরেও যেহেতু আসতেই হবে, একটা গাড়ি রেডি করে রেখেছি যাতে তাড়াতাড়ি আসতে পারি, লাইনের গাড়িতে গেলে দেরি হবে, একটা প্রাইভেট কার নিয়ে যেতে হবে। আসলে ভালোই লাগছিল আপনাদের ভক্তদের সঙ্গ, দেখতে দেখতে 4 দিন চলে গিয়েছে, তারপরে আর 3 দিন চলে যাবে, 7 দিন না মা, কেন মা দেখেননি অবস্থা? সব জায়গায় বলা হয় ভাগবত সপ্তাহ, ভাগবত সপ্তাহ, তাই আচ্ছা ঠিক আছে। তবে শেষের দিন, শেষের দিন যেদিনই শেষ করেন, ভাগবত সপ্তাহের কিছু নিয়মের কথা শেষের দিন বলবো, শুরুতে যেহেতু বলা হয় নাই, না এখন বলবো না, শেষের দিন বলবো ভাগবত মাহাত্ম্য, যেমন গীতা পড়ে শেষের দিকে বলা হয়, মাহাত্ম্য বলবো, নিয়ম বলবো, প্রথম দিন বলবো না। আপনারা গীতা পাঠ করে যে মাহাত্ম্য পড়েন, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যবতা প্রতিপত, এগুলো হচ্ছে গীতার 18টি নাম, এটা লিখেছেন শঙ্করাচার্য। আর এছাড়া গীতার আরও 2টি মাহাত্ম্য আছে, একটি লিখেছ, একটা পদ্মপুরাণের মাহাত্ম্য আছে, আর একটি যে বৈষ্ণবীয় তন্ত্রসারের মাহাত্ম্য। সেইখানে 34 নং শ্লোকে বলা হচ্ছে, যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবান রাধয়া সমেত। ভগবান বলছেন যেখানে আমার গীতা ভাগবত পাঠ হয়, যেখানে গীতা ভাগবত পাঠ হয়, যেখানে আমার কথা আলোচনা হয়, সমগ্র জগৎবাসীকে বলছেন যে সেখানে শুধু আমি একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। কাজে এখানে রাধারানী সহ ভগবান উপস্থিত আছেন, এই জন্য সেটি হরিবাসর। হরিবাসর মানে হরির বাসর, ভগবান শ্রীহরির বাসর। এখন বলবেন ভগবান যে আছেন এখানে আমরা তো দেখি না, কথাটা তো আসতেই পারে, শাস্ত্র বলছে ভগবান এখানে আছেন, আমরা আনন্দে আছি, কই ভগবান তো দেখি না, দেখতে পাই না কেন? কারণ আমাদের তো চোখ অন্ধ, ভগবানকে দেখার মতো আমার যোগ্যতা নাই, আমরা কামনায় অন্ধ, বাসনায় অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো দুর্যোধন পুত্র স্নেহ অন্ধ, এই কারণে আমরা ভগবানকে দেখতে পাই না। তবে প্রমাণ করতে পারি ভগবান এখানে আছেন। প্রমাণটি কি? পদকর্তা বলছেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ ততা নাহি মায়ার অধিকার। তার মানে কি? যতক্ষণ আমরা পাটের আসরে বসে থাকি আমাদের মায়ার কথা মনে হয় না, এটা তো সত্য, যতক্ষণ একটা ঘুড়ির ভিতরে থাকি, ভগবানের কথায় থাকি। তাহলে শাস্ত্র বলছে কৃষ্ণ হয় সূর্য সম, মানে সূর্যের মতো, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ ততা নাহি মায়ার অধিকার। তার মানে এইখানে যতক্ষণ থাকে ততক্ষণ মায়া আমাকে স্পর্শ করছে না, তার মানে ভগবান এখানে আছেন, আছেন বলেই তো মায়া আমাকে স্পর্শ করছে না। এইভাবে প্রমাণ করা যায় ভগবান এখানে আছেন, এই জন্য বাসরটির নামেই হচ্ছে হরিবাসর। তো আমি খুব খুশি হয়েছি মা আপনারা এত রাত্র পর্যন্ত আছেন, আমার ভালো লাগলো, বিশেষ করে এই মাতাজি আয়োজন করেছেন, আপনারাও গতকাল থেকে আজকে অনেক বেশি, কিন্তু গতকালকে কম ছিল, আজকে অনেক। তো একাদশীর দিন সেটি আজকে হরিবাসর আপনারা যাপন করছেন, তো আপনারা এখান থেকে উঠে চেষ্টা করবেন জপতলিতে মালা নিতে, নিশ্চয়ই 16 মালা অনেকের হয়ে গিয়েছে, ফলে একটু বেশি নেবেন, আর ঘরে যদি দুজন জাল থাকে একটু গুনগুন করে হরে কৃষ্ণ নাম কীর্তন করবেন, দেখবেন আর একটু সময় চলে গেছে। আর ভোরে উঠে তো স্নান করতেই হবে, 3:30টার পরে তো আমরা উঠেই পড়ি, তো এইটার মধ্যে উঠে স্নান করলেন,
মনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে স্নান করেন, তো সেটা খুব পুণ্যর ব্যাপার এবং আগামীকাল যথাসময়ে পারণা করবেন। সম্ভবত 7:26 না কত বলেছে এরকম বোধহয় সময় আছে। একাদশীর যে লিস্ট থাকে ইসকন থেকে যে তালিকা দেওয়া হয় এটার মধ্যে পারণার সময় লেখা থাকে, তো ওইটা ওইটা মেনে চললেই হবে। তো আমরা এখানে বিশ্রাম নেব। কলযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু খুব কৃপা করেছেন আমাদের জন্য, দেখেন কত সহজ করে দিয়েছেন আমাদের এই যে যাগযজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, আর কলির জীব কী করে একমাত্র নামের গুণে উদ্ধারে, আর কিছুই লাগে না। এই জন্য ইয়েতে আপনার বৃহৎ নারদীয় পুরাণে কী লেখা আছে, লেখা আছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, কত সহজ করে দিয়েছে। এর জন্য মহাপ্রভুর সেই নাম আমরা উচ্চারণ করি, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎস আমার বুদ্ধিটি ক্ষমা করবেন, ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়ৎভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাদ জনার্দনম। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।